আজকে যুক্ত হয়েছেন আজকে আমরা যে বিষয়ে এই মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করেছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কর্মক্ষেত্রে অগ্নি দুর্ঘটনা ও শ্রমিক নিরাপত্তা আপনারা জানেন যে আমাদের দেশে শিল্পক্ষেত্রে শ্রমিক নিরাপত্তা কারখানা নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে বিশেষ করে তৈরি পোশাক শিল্পের শ্রমিক নিরাপত্তা এবং সেগুলোর ফ্যাক্টরির বিভিন্ন ধরনের নিয়ম নীতি কমপ্লায়েন্স অগ্নি দুর্ঘটনা ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু সিপিডি ধারাবাহিকভাবে কাজ করে আসছে আপনাদের মনে আছে যে দুই হাজার তেরো সালে যখন হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলার একটু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি যে হ্যাঁ যে সিপিডি ধারাবাহিকভাবে তৈরি সাধারণত সাধারণত আমরা সব বিষয় করে থাকি কাজ করে থাকি তৈরি পোশাক শিল্পের কমপ্লায়েন্স নিয়ে এতদিন আমরা কথা বলেছি কিন্তু আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে তৈরি পোশাক শিল্পের বাইরেও আমরা দেখছি যে সাম্প্রতিক কালে এবং আগেও সাম্প্রতিককালে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন যে এই দুই হাজার সালের নভেম্বর মাসে তখন নারায়ণগঞ্জে যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ একটা কারখানাতে অগ্নি দুর্ঘটনার ফলে অনেক লোক মারা গিয়েছিল প্রায় পঞ্চাশ জনের উপরে সম্ভবত এবং তারপরে কিন্তু ধারাবাহিকভাবে আরও অনেকগুলি ঘটনা ঘটেছে ছোট বড় মিলিয়ে এবং প্রতিটা অগ্নি দুর্ঘটনাতে শ্রমিকদের প্রাণ যাচ্ছে এবং আমরা মনে করি যে আমরা এর আগে তৈরি পোশাক শিল্পের কারখানাগুলোতে নিরাপত্তা শ্রমিকদের জীবনের নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে এসেছিলাম এবং আমরা এখন মনে করছি যে এর বাইরেও যারা তৈরি পোশাক শিল্পের বাইরে অন্যান্য শিল্পের মধ্যে কী অবস্থা রয়েছে সেটি এখন দেখার বিষয় এসেছে কারণ আপনারা জানেন যে আমরা দুই হাজার তেরো সালে ওই রানা প্লাজা রানা প্লাজা দুর্ঘটনার পরে তৈরি পোশাক শিল্পের নিরাপত্তাজনিত বিষয়গুলো নিয়ে এবং রানা প্লাজা দুর্ঘটনার সময়ে যে সমস্ত শ্রমিক আহত হয়েছিল নিহত হয়েছিলেন তাদের ব্যাপারে কী ধরনের সহায়তা দেওয়া হয়েছে ইত্যাদি বিষয় মনিটরিং করার জন্য আমরা সিপিডির পক্ষ থেকে একটি সিটিজেন্স ইনিশিয়েটিভ নাগরিকদের একটা তৎপরতা আমরা উদ্যোগ নিয়েছিলাম হাতে সেটার লক্ষ্য ছিল যে একদিকে শ্রমিকদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তা করার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে হয়েছিল সরকারি পক্ষ থেকে এবং উদ্যোক্তাদের পক্ষ থেকে এবং তারপরে তার পাশাপাশি কারখানার ভিতরে নিরাপত্তাজনিত কাজগুলোর জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে তারপর থেকে তৈরি পোশাক শিল্পের খাতের উদ্যোক্তারা ক্রেতারা সরকারি পক্ষ থেকে এবং যারা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে এক ধরনের যে একটা উদ্যোগ তৈরি হয়েছিল উদ্যোগ সৃষ্টি হয়েছিল তার ফলে কিন্তু সেখানে কমপ্লায়েন্সের বিষয়ে অনেক উন্নতি হয়েছে এবং তারা ক্রমান্বয়ে ক্রমাগতভাবে সেই সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন কিন্তু এখন সময় এসেছে যেটি বললাম যে তৈরি পোশাক শিল্পের বাইরেও একটা বিরাট সংখ্যক কারখানা রয়েছে বিভিন্ন খাতে সেই কারখানাগুলোর কমপ্লায়েন্স এবং নিরাপত্তার আমাদেরকে দেখার একটা দায়িত্ব রয়েছে সেটি সরকারের যেমন দায়িত্ব রয়েছে উদ্যোক্তাদের এবং তারপরে যারা শ্রমিকদের নিয়ে কাজ করেন কিন্তু আমরা মনে করি যে নাগরিক সমাজে সিভিল সোসাইটিরও একটি ভূমিকা রয়েছে আমাদের মতো প্রতিষ্ঠান সিপিডি বরাবরই এই বিষয়গুলি নিয়ে তুলে ধরে এবং আমরা সেই ধরনেরই একটি উদ্যোগ আজকে লঞ্চ করতে যাচ্ছি আজকের মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে এবং সেটি হচ্ছে যে এই কর্মক্ষেত্রে অগ্নিদের দুর্ঘটনা এবং শ্রমিক নিরাপত্তা যার যারা তৈরি পোশাক শিল্পের বাইরে রয়েছেন এই কাজটির জন্য আমরা আজকে আমরা এই মিডিয়া ব্রিফিংটি ক্রিশ্চিয়ান এইডের সাথে একসাথে মিলে করছি এবং আমরা আশা করি যে পরবর্তীতে এম আমাদের এই উদ্যোগের সাথে অন্যান্য অনেকেই হাত মেলাবেন আমাদের সাথে কাজ করার জন্য জড়িত হবেন সেই প্রত্যাশা করছি সো আজকে আমাদের সাথে আমি যেটি বললাম যে ক্রিশ্চিয়ান এইড আমাদের সাথে এইটার কোলাবোরেশন করছেন এবং ক্রিশ্চিয়ান এইডের পক্ষ থেকে মিস নুজ জাবিন প্রোগ্রাম ম্যানেজার ইকোনমিক জাস্টিস আমি সে আমাদের সাথে যুক্ত হয়েছে ধন্যবাদ মজাত আপনাকে আমি কিছু রিমার্ক দেওয়ার জন্য অনুরোধ করছি শিওর থ্যাংক ইউ আপা আলাইকুম গুড মর্নিং আমি আর রিপিট করব না আপা যেটা বলছেন যে কেন আমরা আসলে নন আর জি এন্টারপ্রাইজ নিয়ে কথা বলা প্রয়োজন অথবা কেন আমরা বলছি এটা মজাম ভাইও আরও ইল্যাবরেট করবেন আমরা ক্রিশ্চানের থেকে আমরাও আর এম জি সেক্টরের ওয়ার্কারস রাইটস নিয়ে অনেক কাজ করেছি এবং অনেক ধরনের কমপ্লায়েন্স জেন্ডার বেস ভায়োলেন্স সোশ্যাল কমপ্লায়েন্স এবং স্ট্রাকচারাল ইস্যুস নিয়েও কাজ করেছি কিন্তু আমাদেরও মনে হয়েছে যে আসলে আমাদের এই সেক্টরটা এখন রানা প্লাজার পরে প্রায় নয় বছর পরে কিন্তু সেক্টরটা ইজ স্ট্রংগার হয়তো অনেক কাজ এখনও করার আছে কিন্তু সেক্টরটা ইজ সাম ওয়াট স্ট্রংগার বাট বাকি যেসব সেক্টর আছে এবং দিজ আর অল আপকামিং এখানে কিন্তু অনেক অনেক গ্যাপস রয়ে গেছে সো এই এই জন্য আমরা আর ভেরি প্লিজড যে সিপিডি যখন এরকম একটা উদ্যোগ নেয় এবং আমাদেরকে অ্যাপ্রোচ করে যে ওয়েদার উই ওয়ান্ট টু বি পার্ট অফ ইট আমরা উই আর ভেরি প্লিজ টু বি পার্ট অফ দিস লঞ্চিং সর্ট অফ ইনিশিয়েটিভ অফ দিস সিএসও মনিটরিং অন নন ইন্ডাস্ট্রিয়াল সেফটি ফর নন আর এম জি এন্টারপ্রাইজেস অ্যান্ড ওয়ার্কার্স এবং গোয়িং ফরওয়ার্ড আমাদেরও ইচ্ছা থাকবে যে আমরা এটাকে ফার্দার সাপোর্ট করবো এবং আমাদের সাথে আরও আরও সংস্থারা যোগ দিবেন টু সর্ট অফ ক্যারি দিস ইনিশিয়েটিভ ফরওয়ার্ড অ্যান্ড কিপ দ্য মোমেন্টাম গোয়িং এবং আপনারাও যারা আজকে প্রেস মানে মিডিয়া ব্রিফিং শুনবেন যে ইস্যুগুলো যেগুলো আমরা তুলে ধরবো সেগুলো নিয়ে ওভার দ্য সর্ট অফ ইয়ার যদি আপনারাও একটু সোচ্চার হন রিপোর্টিংটা চলমান রাখেন তাহলে হয়তো উই ক্যান সর্ট অফ রিয়েলি বিল্ড সাম প্রেশার অন অন স্ট্রেনথেনিং দিজ ওয়ার্কারস রাইটস ইস্যুস উইদিন দ্য সেক্টর সো আল স্টপ হিয়ার আপা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ নুজাদ অনেক ধন্যবাদ আরেকবার মোয়াজিমকে আমি প্রেজেন্টেশন করার অনুরোধ করব তার আগে একটি কথা বলে নিতে চাই যে আমরা বলছে যে আমরা সমাজের বিভিন্ন বিষয়গুলো যেখানে গ্যাপস রয়েছে সেগুলো তুলে ধরতে চাই সেগুলো নিয়ে যারা যারা সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠান নীতি নির্ধারকরা তারা কাজ করবেন আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কেন আরও মনে করছি যে এই ধরনের বিষয়গুলো গ্যাপগুলো পূরণ করা দরকার আপনাদের আপনারা জানেন যে বাংলাদেশ যে এই যে উন্নতি করছে এবং বাংলাদেশের সামনে যে কয়েকটি মাইল ফলক রয়েছে বিশেষ করে বাংলাদেশ 2026 হাজার ছাব্বিশ সালে যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে তখন কিন্তু এই ধরনের ওয়ার্কারস রাইট লেবার রাইটস ওয়ার্কিং কন্ডিশন এইগুলোর ক্ষেত্রে কিন্তু আরও অনেক স্ট্রিংচ্যান্ট আরও কঠিন কঠোর বাস্তবতার মুখোমুখি হতে হবে সেই সেই বাস্তবতাটাকে যাতে আমরা খুব সুন্দরভাবে ফেস করতে পারি আগামী কয়েক বছর রয়েছে আর মাত্র চার পাঁচ বছর আছে এর মধ্যেই যদি আমরা অনেক দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের যে স্মুথ গ্র্যাজুয়েশন যে উত্তরণ ঘটা উন্নয়ন উন্নয়নশীল দেশে সেটাও কাজে দেবে এবং সেই প্রস্তুতিটা এখনই শুরু করতে হবে সেটা শুধুমাত্র যেটি বললাম যে আর এম জি না আর এম বাইরে অন্যান্য খাত আমাদের দেশের মার্কেট বাজারের জন্য রপ্তানির জন্য এবং এই খাতের বাইরেও অন্য অনেক বিষয় সেটি আজকের বিষয় না কিন্তু আমরা বললাম যে এই প্রস্তুতিটি একটি অংশ হিসাবে কিন্তু আমাদের এই বিষয়টা নজর দিতে হবে একদিকে অন্যদিকে অবশ্যই ব্রডার যে সোশ্যাল জাস্টিস সামাজিক আমাদের যে নিয়ম নীতিমালা ন্যায্যতা ইত্যাদির কথা বলি সেই দিক থেকেও কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ আমি এই বলে আজকের যে প্রবন্ধ উপস্থাপক ডক্টর খুন্দকারব মাজেম সিপিডির রিসার্চ ডিরেক্টর উনি এই উপস্থাপনাটি আপনাদের সামনে তুলে ধরবেন তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব ধন্যবাদ ধন্যবাদ ডক্টর ফার্মি খাতুন এক্সিকিউটিভ ডিরেক্টর সিপিডি আমরা ইতিমধ্যেই শুনতে পেয়েছি যে আমরা কি উদ্দেশ্যে এই প্রেস বা মিডিয়া ব্রিফিংটি আয়োজন করেছি সিপিডির মতো অর্গানাইজেশান সবসময় সচেতন থাকে যে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে তার মতামত দেওয়া এবং তার গবেষণালব্ধ বিষয়গুলোকে সামনে নিয়ে আসা এবং তার মাধ্যমে নীতি নির্ধারণী পর্যায়ে যাতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে সেই চেষ্টাটি আমরা সব সময় রাখি এবং সাম্প্রতিক বছরগুলোতে আপনারা যদি দেখেন যেভাবে অগ্নি দুর্ঘটনা বাড়ছে সেটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে অভির্ভূত হয়েছে এবং এটা এতদিন পর্যন্ত আমরা তৈরি পোশাক খাত নিয়ে বলেছি যেটা ডক্টর ফাহিদা খাতুন বলেছেন এখন সময় এসছে তৈরি খাত বহির্ভূত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেটার ভিতরে সার্ভিস সেক্টরও রয়েছে শিল্প কারখানা রয়েছে আবার বাসাবাড়িও রয়েছে ডিপার্টমেন্টাল স্টোরস রয়েছে স্কুল রয়েছে হসপিটাল রয়েছে এগুলো সব এখানেও কিন্তু দুর্ঘটনা বাড়ছে সুতরাং সেই জায়গাগুলোকে নজরে নিয়ে আসা এবং তার যে কারণটি সেটি আমরা দেখতে যাচ্ছি সে এবং সেই হিসেবে আজকের প্রেজেন্টেশনের বিষয়বস্তু হচ্ছে যে তৈরি খাত বহির্ভূত শিল্প প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান এবং শ্রমিকদের শিল্প নিরাপত্তা এবং সেক্ষেত্রে সরকারের যে বিভিন্ন উদ্যোগ সেই উদ্যোগের স্বচ্ছতা জবাবদিহিতা এবং দক্ষতার পর্যবেক্ষণ আমরা এইভাবে জিনিসটিকে রাখছি এবং এটা আমরা একটি নাগরিক উদ্যোগের অংশ হিসেবে ধারাবাহিকভাবে আগামী দিনগুলোতে আপনাদের কাছে আসবো সুতরাং আজকে এটার আমরা উদ্বোধনী বিষয় হিসেবে আজকে আমরা নিয়ে আসছি কিছু জেনেরিক ইস্যু নিয়ে আসছি কিন্তু আগামীতে আমাদের প্রত্যাশা রয়েছে বিভিন্ন খাতভিত্তিক এই বিষয়গুলোর বিস্তারিত বিষয় আপনাদের কাছে নিয়ে আসব। আমার এই গবেষণাটির সঙ্গে জড়িত রয়েছেন জনাব সালেম মোস্তফা এখানে রয়েছেন এবং একই সাথে রয়েছেন ডক্টর শাহ মোহাম্মদ হাসান হাবিব উনি ভিজিটিং ফেলোসিপিডি এবং প্রফেসর বি আই উনিও এই স্টাডির সঙ্গে জড়িত রয়েছে অনেকগুলো বিষয় এখানে রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাল করে যে এই বিষয়গুলো মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে আমাদের দেশে কিভাবে বিস্তার লাভ করছে শিল্প প্রতিষ্ঠান তৈরি পোশাক খাতের বাইরে এবং তাদের কমপ্লায়েন্সের অবস্থা কি সেটি নিয়ে আলোচনা করব। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টসের একটা একটা বিশ্লেষণ আপনাদের কাছে দেব শ্রমিক সংক্রান্ত যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে তার একটি বিশ্লেষণ দেব তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই এটি সেটা হলো যে আপনাদের খেয়াল আছে যে নারায়ণগঞ্জের দুর্ঘটনার পরপরই সরকার একটি উদ্যোগ ঘোষণা করেছিলেন বেশ ব্যাপক ভিত্তিক যেটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা এই বিডার অধীনে একটা উদ্যোগ আমাদের আজকের এই প্রেস ব্রিফিংয়ের উল্লেখযোগ্য ফোকাসটি থাকবে এই বিডালের ইনিশিয়েটিভটি কোথায় দাঁড়িয়ে আছে এবং আপনারা সেটি টাইটেলেও দেখতে পাচ্ছেন যে সরকারি এই উদ্যোগের উদ্যোগের অবস্থান কোথায় এটি কি ঠিকমতো জায়গায় রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আসলে আলোচনা করব। আমি শুরুর দিকে খুব বেশি তথ্য বিষয়ে এখানে বলবো না শুধু যে জিনিসটি এখানে বলা দরকার বলে মনে হচ্ছে আমরা হাসেম গ্রুপের হাসেম কারখানা ফ্যাক্টরির দুর্ঘটনার পর নারায়ণগঞ্জ এটি ঘটনা ঘটেছিল আটই জুলাই দু একুশ তারপরে প্রায় বিরাশিটি ঘটনা আমরা অলরেডি লিপিবদ্ধ করেছি গত ছয় মাসে এবং যদি আমি সেটিকে হিসেব করে বলি প্রতি দুই দিনে একটি করে অগ্নি দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে বাংলাদেশে এখন সেটা অবশ্যই একটি অ্যালার্মিং বিষয় সুতরাং সেই জায়গাটিকে আমাদের কিন্তু নজরে আনার মতো একটি এবং আপনারা জানে গতকালকেও কিন্তু একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে সুতরাং এটিকে কোনোভাবেই ছোটো করে দেখবার মতো অবস্থা নেই এবং এখানে আমরা সেই গত ছয় মাসের যে বেরাশিটি ঘটনা এগুলোকে জাস্ট একটু তথ্যপত্র দিয়ে এখানে আমরা গ্রাফগুলো দিয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা জুলাই মাসেও হয়েছিল এবং মূলত এই দুর্ঘটনাগুলো যদিও বাসাবাড়িতে বেশি হচ্ছে কিন্তু হসপিটাল শপিং মল বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান সেখানেও কিন্তু কম বেশি বিভিন্ন দুর্ঘটনা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং মূলত কিন্তু অগ্নি দুর্ঘটনা মূলত অগ্নি দুর্ঘটনা এবং প্রায় তেষট্টি শতাংশই অগ্নি দুর্ঘটনা আমরা লিপিবদ্ধ করেছি গত ছয় মাসে যে যে তেরাশিটি ঘটনা বিরাশিটি ঘটনা আমরা দেখেছি এবং এই অগ্নি দুর্ঘটনাজনিত কারণেই প্রায় দুশো জন আহত হয়েছেন এবং একশো জন মারা গেছেন এই অগ্নি সংক্রান্ত কারণে সুতরাং এই যে আমরা এখানে তথ্য দিয়েছি যে প্রায় একশো জন মানুষ সার্বিকভাবে এই ছয় মাসে মারা গেছেন এবং দুশো জন ইনজিউড হয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা এই ঘটনার ভয়াবহতাটা বুঝতে পারছেন এবং ঘটনাগুলো ঘটছেও কোথায় সেটিও মোটামুটি আপনারা জানবেন ঢাকা এবং ঢাকার আশেপাশের এলাকা ঢাকাতে প্রায় উনত্রিশটি নারায়ণগঞ্জে দশটি গাজীপুরে আটটি চিটাগাঙ্গে আটটি এরকম ধরনের ঘটনা কিন্তু এবং অন্যান্য দেশের অন্যান্য জায়গায় এই ঘটনাগুলো আমরা দেখছি সুতরাং এই প্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছে যে শিল্প নিরাপত্তা এটি জোরালোভাবে গভীরভাবে দেখার সুযোগ রয়েছে আমাদের কিন্তু রানা প্লাজার মতো আর ঘটনা ঘটিয়ে এই উদ্যোগ শুরু করবার মতো পরিস্থিতি নেই সুতরাং যে উদ্যোগটি শুরু হয়েছে আমরা সেই উদ্যোগটিরই শুভ উদ্যোগ মনে করি কিন্তু সেটিরই আসলে বাস্তবায়ন মনে করি কিন্তু অবশ্যই মনে করি যে এই উদ্যোগটি রানা প্লাজার পরবর্তী সময়কালে গার্মেন্টস খাতে যেভাবে উদ্যোগ সার্বিক উদ্যোগ নেওয়া হয়েছিল ওই আকারের উদ্যোগটি হওয়া দরকার কিন্তু একই সাথে আমরা এটাও মনে করি যে এটি বেশ জটিল তৈরি পোশাক খাতের বাইরে অন্য কারখানাগুলোতে এই ধরনের উদ্যোগগুলো নেয়াটার একটা জটিল পরিস্থিতি তার কারণ হল এগুলো আন্তর্জাতিক ভ্যালু চেনের সাথে খুব বেশি সম্পর্কিত না অভ্যন্তরীণ চেনের সাথে সম্পর্কিত এবং সেই জায়গাতে খুব বেশি কিন্তু কমপ্লায়েন্স মানার চাপ নেই যেমন ভোক্তারাও খুব বেশি আমাদের দেশে সচেতন না আমাদের যারা বায়ার যারা নিয়ে আসছেন তারাও খুব বেশি সচেতন না সেটি একটি চ্যালেঞ্জ এখানে আবার উদ্যোক্তারাও এই খাতে বিনিয়োগ করতে খুব বেশি আগ্রহী না সেটা আবার চ্যালেঞ্জ আবার একই সাথে যে সমস্ত কারখানা কর্তৃপক্ষ রয়েছেন তাদের যে এগুলো নজরদারির ভিতরে নেওয়া তারা তাদের লোকবলের অভাব বলি অথবা আগ্রহের অভাব বলি সেটিরও কিন্তু দুর্বলতা রয়েছে যেটি আপনারা হাসিম ফুডসের কারখানার ক্ষেত্রেও আপনারা দেখতে পেয়েছেন এবং যেটি বললাম যে প্রেশার নেই খুব বিভিন্ন জায়গা থেকে সেটিও কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পর্যায়ে সেই জায়গা থেকে সরকার যখন আটই ষোলোই জুলাই যখন বিডার ইনিশিয়েটিভটি ঘোষণা করলেন চব্বিশ সদস্য বিশিষ্ট আমরা আশা করেছিলাম এবং এখনও আশাবাদী যে এর মাধ্যমে সার্বিকভাবে তৈরি পোশাক বহির্ভূত কারখানাগুলোতে একটি উদ্যোগের সূচনা হবে আমরা সব শেষ হয়ে যাবে আমরা বলছি না সূচনা হবে এটি করছিলাম এবং সেখানে পরিষ্কারভাবে চার পাঁচটি বিষয় বলা হয়েছিল যে জিনিসগুলো এখানে করা হবে বলা হয়েছিল যে তারা রিভিউ করবেন পর্যবেক্ষণ করে বিভিন্ন কর্তৃপক্ষকে তারা কী কী জিনিস করতে হবে তার সাজেশন তারা দেবেন তারা সেফটি রিলেটেড মেজার্সগুলো কারখানাগুলো কিভাবে মেনটেন করেন সেটি তারা পর্যবেক্ষণে রাখবেন এবং তারা ল রুলগুলোর কোন কোন জায়গায় দুর্বলতা আছে সেই সংক্রান্ত বিষয়েও তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে সাজেশন দেবেন এবং ম্যানেজমেন্ট এবং ওয়ার্কারকে কীভাবে ট্রেনিং দিয়ে এই নিরাপত্তার জায়গায় সচেতন করা যায় সেই বিষয়গুলোকেও তারা দেখবেন এরকম চারটি বড় অবজেক্টিভ নিয়ে তারা কাজটি শুরু করেছিলেন আমরা যেটা ডক্টর ফাহিদা সিপিডির পক্ষ থেকে যেটা বললেন সিভিল সোসাইটির একটা বড় রোল হচ্ছে এই যে ঘোষণা এই যে উদ্যোগ সরকারি উদ্যোগ এই উদ্যোগগুলো যথাযথভাবে নেওয়া হচ্ছে কিনা এটি পর্যবেক্ষণের ভিতরে রাখা এবং সেটি এবং সেটা একই সাথে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটিতেও সরকারের যে কার্যক্রম সেটিকে নজরদারির ভিতরে নিয়ে আসতে পারবে এবং সে কারণে আমরা যে জিনিসগুলো কাজ করতে চাই আমরা এই দুর্বলতাগুলো দেখতে চাই এগুলো একটা অ্যাসেস করতে চাই আমরাও কিন্তু পলিসি রুলগুলো অ্যাডিকুয়েসিক ইনএডিকুয়েট সেটা রিভিউ করতে চাই আমরাও একই সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা এবং কার্যক্রম নেওয়ার ক্ষেত্রে সেটিকে বিশ্লেষণ করতে চাই এবং আমরা অবশ্য এই কাজগুলোকে সরকারের কাজের একটা সহায়ক উদ্যোগ হিসেবে দেখতে চাই পরিপূরক উদ্যোগ হিসেবে দেখতে চাই অবশ্যই এটা কোনো কম্পিটিটিভ জায়গা থেকে আমরা দেখছি না আমরা মনে করি যে সিভিল সোসাইটির একটা দায়িত্ব এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সরকারকে জানানো এবং তার ভিত্তিতে তারা যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেটি যেন সময় মতো তারা নেয় সেই বিষয়টিগুলো আমরা দেখতে চাই আজকে লঞ্চিং উদ্যোগের মূল জায়গাটি হলো যে আমরা এই প্রগ্রেসগুলোর একটা রিভিউ করেছি এখন এতদিন পর্যন্ত যা হয়েছে সেটি রিভিউ করেছি এবং সেই রিভিউর ভিত্তিতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে কোথায় কোথায় বিডা ইনিশিয়েটিভের দুর্বলতা এবং চ্যালেঞ্জ সেটি আমরা যেমন বলতে চাই এবং তার ভিত্তিতে বিডা ইনিশিয়েটিভটিকে ভালোভাবে নেয়ার জন্য আর কি কি করা দরকার সেই বিষয়গুলোকে আমরা সাজেশন দিতে চাই আমরা যেটি করতে চাই সেটি হলো যে এটিকে বলা হয় যে ইম্প্যাক্ট মনিটরিং অর্থাৎ যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেটা কতগুলো আসলে ইম্প্যাক্ট ফেলছে এখানে আমরা একটা ছবির মধ্যে জিনিসটা দেখাচ্ছি আমরা তিন তিন ধরনের ইম্প্যাক্ট মনিটরিং করতে চাই একটা হলো পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল চেঞ্জের ক্ষেত্রে মনিটর করতে চাই যে নীতিগত জায়গাগুলোতে যে সমস্ত জিনিস সেটা দেখতে চাই দ্বিতীয় যে যেটা দেখতে চাই যে বিহেভিয়ারাল চেঞ্জ যার যেটা দায়িত্ব তিনি সেটা করছেন কিনা না স্বচ্ছতা এবং জবাবদিতার সাথে সেটা দেখার দায়িত্ব সেটা আমরা দেখতে চাই এবং আউটরিচ অ্যান্ড অ্যান্ড অ্যাওয়ারনেস যে সবাই যেহেতু আমরা জানি যেটা নতুন করে শুরু হচ্ছে সবার যে একেবারে প্রস্তুতি থাকবে সে সেটাও আমরা সচেতন যে না এখনই একবারই সব হবে না কিন্তু অ্যাওয়ারনেস বা সচেতনতার জায়গায় কী কী উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে বলতে চাই আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করেছি মূলত আমরা গবেষণার যে তথ্য দিচ্ছি সেটা হলো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে দু হাজার থেকে বিশ সালের তথ্য আছে আমাদের কাছে ছয় বছরের এবং ডাইফির তথ্য রয়েছে সেগুলোকে আমরা বিশ্লেষণ করেছি যেখান দিয়ে আমরা অ্যাক্সিডেন্টের ট্রেন্ড দেখতে চেয়েছি ইন্সপেকশনের অবস্থা দেখতে চেয়েছি এবং আমরা খুব সীমিত আকারে আমরা কিছু কিছু ই করেছি টেলিফোন সার্ভে করেছি যারা এই ইন্সপেকশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রায় ছত্রিশ জনের এর ভিতরে আঠারো জন হচ্ছেন হলো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এবং আঠারো জন হচ্ছেন হলো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ইনভায়রনমেন্টও কিন্তু জড়িত এই প্রক্রিয়ার সাথে তাদের ইন্টারভিউ আমরা নিতে পেরেছি এবং আমরা চারটা সরকারি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চারজনের সঙ্গেও আমরা ইন্টারভিউ করে তথ্য উপত্রগুলো সংগ্রহ করে আজকে আপনাদের কাছে নিয়ে আসতেছি নিয়ে আসছি আমাদের প্রথম যে বিষয়টি এখানে আলোচনা করার আমাদের এখানে তৈরি পোশাকের বাইরেও অন্যান্য খাদগুলো বর্ধনশীল আমরা সেটা দেখতে পাচ্ছি এবং সেটা কতটা বর্ধনশীল সেটি আপনাদের কাছে তথ্য দিলে দেখবেন এস অনুযায়ী দু সালের যে এস সেই সময়কালে চব্বিশ হাজার সাতশো বাহান্নটি এস প্রতিষ্ঠানের লিপিবদ্ধ ছিল সেই সংখ্যাটি আর এম জি সেটা প্রায় ছেচল্লিশ হাজারে উন্নীত হয়েছে যেটা এখানে আমরা পেয়েছি এবং এফ তারা এই পর্যায়ে প্রায় বিয়াল্লিশ হাজারের মতো প্রতিষ্ঠানকে তারা বত্রিশটা খাতে তারা আইডেন্টিফাই করেছে যেগুলোকে ইন্সপেকশনের আওতায় আনা দরকার আপনারা জানেন যে এফবিসিসিআই এই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত সেই প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে এবং তার ভিতরে সবচেয়ে বেশি যে সমস্ত প্রতিষ্ঠান পাওয়া গেছে ফুড প্রসেসিং খাদ্য প্রক্রিয়াজাত কারখানা দশ হাজার ব্রিকফিল্ড রয়েছে প্রচুর টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ রয়েছে প্রচুর এবং বারো হাজারের মতো কমার্শিয়াল এস্টাবলিশমেন্টসও রয়েছে যেগুলো মূলত অফিস হসপিটাল ক্লিনিক হোটেল এডুকেশনাল ইনস্টিটিউট এরকম সুতরাং এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং প্রায় দ্বিগুণ হয়েছে গত বিশ বছরে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সবাই যে রেজিস্টার্ড তা না আপনারা দেখবেন যে রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ক্ষেত্রেই যে এখানে ডান দিকের যে দুটো কলাম রেজিস্টার্ড আনরেজিস্টার্ড রপ্তানি তারা মোটামুটি সকলেই রেজিস্টার্ড কিন্তু আনরেজিস্টার্ড একটা বড় সংখ্যক রয়েছে যেটা আমরা পেয়েছি যে বত্রিশটা খাতের ভিতরে প্রায় উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু নন রেজিস্টার্ড প্রায় ষোলো পার্সেন্ট আমরা যেটা পেয়েছি তারা নন রেজিস্টার্ড অর্থাৎ এরা এ এর যে সদস্যভুক্ত কারখানা সেখানে এইগুলো কিন্তু নন রেজিস্টার্ড সেটা কিন্তু আমরা দেখছি কিন্তু একই সাথে এটাও ঠিক যে এই কারখানাগুলো আস্তে 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 রপ্তানিমুখী খাতের দিকে উন্নীত হচ্ছে আপনারা জানেন গত বছর ফুড প্রসেসিং কিন্তু এক বিলিয়ন ডলার ক্রস করেছে সুতরাং রপ্তানিমুখী খাত হিসেবেও কিন্তু এই যে গার্মেন্টসের বাইরে অন্য খাতগুলো কিন্তু আস্তে আস্তে আসছে আপনারা লেদার ফুটওয়ায় নিয়ে রিপোর্ট করেন আপনারা জুট জুট গুডস নিয়ে রিপোর্ট করেন আপনারা লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস নিয়ে রিপোর্ট করেন প্লাস্টিক গুডস নিয়ে রিপোর্ট করেন এগুলো কিন্তু প্রত্যেকটিতে কিন্তু নিরাপত্তা ঝুঁকি রয়েছে সুতরাং সেই জায়গাগুলো কিন্তু দেখবার রয়েছে ফলে আগামী দিনের এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর হিসেবে উন্নীত করবার অংশ হিসেবেও কিন্তু আমাদের এই নিরাপত্তার জায়গাগুলোতে নজর দেওয়া দরকার কিন্তু আমরা যেটা ফার এসে ডাইফির রিপোর্টে যেটা দেখছি যে বিয়াল্লিশ শতাংশ নন আর কারখানা এবং বাষট্টি শতাংশ এস্টাবলিশমেন্টস এরা কিন্তু নন কমপ্লায় আমরা কিন্তু এটা এখানে তাদের রিপোর্টে যেটা বলছে যে এই কারখানাগুলো কিন্তু নন কমপ্লায়েন্ট এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেফটি কমিটি থাকার কথা কিন্তু সেখানে আমরা গার্মেন্টস কারখানাগুলোর মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ কারখানায় সেফটি কমিটি দেখি আপনারা ওটা নিয়ে রিপোর্ট করেন কিন্তু একই সাথে মাত্র সাত শতাংশ কারখানা নন আর এনজি কারখানায় সেফটি কমিটি রয়েছে সুতরাং বুঝতে পারছেন যে সামগ্রিকভাবে যেটা যে এই বিডার ইনিশিয়েটিভটার আগেই আগেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে অধিকাংশ খাতি কিন্তু তার শ্রমিক নিরাপত্তা কর্মপরিবেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় রকমের প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়ে গেছে সেটা কিন্তু আমরা এই জায়গাটিতে এবং সে কারণেই এই উদ্যোগটি নেওয়া সুতরাং একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচারেই একটা বড় ধরনের প্রাতিষ্ঠানিক একটা দুর্বলতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটিতে আপনারা যদি অ্যাক্সিডেন্টের এই তথ্যগুলো দেখেন আপনাদের কাছে আমরা পনেরো থেকে বিশ সালের তথ্য এখানে বিশ্লেষণ করছি অ্যাক্সিডেন্টের তথ্য বিশ্লেষণ করলে দেখবেন অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে কিন্তু দু হাজার বিশ এখানে বাদ দিয়ে দেখতে বলছি দু হাজার বিশ সালে জানেন যে আপনারা কারখানা একটা বড় সময় বন্ধ ছিল ফলে তাও কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল যে সতেরো হাজার থেকে ১৯ পর্যন্ত তেইশ হাজার কিন্তু বিশ সালে সেটা বিশ হাজার আমার ধারণা যে স্বাভাবিক থাকলে হয়তো দুর্ঘটনা আরও বাড়ত কিন্তু আমরা কিন্তু উত্তরোত্তর কিন্তু দুর্ঘটনা সংখ্যা কিন্তু আমরা বাড়তে দেখছি এবং এবং সেটা কোথায় আমরা দেখছি বাড়িতে ঘটছে শপে ঘটছে এই ঘটনাগুলো কিন্তু আমরা উত্তর উত্তরোত্তর কিন্তু বাড়তে দেখছি এবং এই ঘটনাগুলোর মধ্যে যে খুব বড়ো পরিবর্তন হচ্ছে তা না যে হ্যাঁ একবার এই খাত আরেকবার ওই খাত তা না ফলে একটা কনসিস্টেন্টলি কিছু কিছু খাতে দুর্ঘটনার ই বেশি দুর্ঘটনা হচ্ছে বেশি এবং সেটা এই যে শপিং মল ডিপার্টমেন্টাল স্টোর হোম এবং শিল্প কারখানা শিল্প কারখানায় তুলনামূলকভাবে সংখ্যা কম কিন্তু এই টেবিলটির দিকে তাকালে দেখবেন সংখ্যা কম হতে পারে কিন্তু দুর্ঘটনা যে পরিমাণ লস সেই লসের হিসেব নিলে কিন্তু শিল্প কারখানায় অ্যাসেট লস অনেক বেশি এবং সেটি আপনারা দেখতে পাবেন যে দু সালে ফ্যাক্টরি এবং ওয়্যার হাউজের সংখ্যা মাত্র ছিল দু পনেরো সালে ফ্যাক্টরি ওয়ার হাউসে এক হাজারটির মতো দুর্ঘটনা ঘটেছিল কিন্তু সার্বিকভাবে সেখানে মানে ক্ষতি হয়েছিল প্রায় ছয়শো কোটি টাকা এবং সেটা প্রায় সামগ্রিকভাবে ওই বছরের ক্ষতি পঁচাত্তর পার্সেন্ট সুতরাং এই যে কারখানার সংখ্যা দুর্ঘটনা বেশি হলেই ক্ষতি বেশি তা সব সময় না অনেক সময় ক্ষতির পরিমাণটি কোন ধরনের প্রতিষ্ঠানে হচ্ছে তার উপরেই নির্ভর করে এবং শিল্প কারখানা অবশ্যই ক্ষতির জায়গাটিতে অনেক উপরে এবং তার বাইরেও আমরা ক্ষতি যে জায়গাগুলোতে বেশি দেখতে পাচ্ছি বাজারে ফ্যাক্টরিতে ওয়ার হাউসে এই ঘটনাগুলো কিন্তু আমরা উত্তর উত্তর আমরা দেখতে পাচ্ছি যে বেশি ক্ষতি যদিও ক্ষতির ক্ষেত্রে একটা মিক্সড ট্রেন্ডস আমরা কিন্তু লক্ষ্য করছি আমরা একটা ই বের করেছিলাম লস লস রিকভারি রেশিও লস রিকভারি রেশিও কতটুকু ক্ষতি হয়েছে আর কতটুকু রিকভার করা গেছে যেটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এই তথ্যটি দেয় ওদের তথ্যের ভিত্তিতে ফলে রেশিওটা যত বড় হবে তাহলে বুঝতে হবে যে লসের পরিমাণটি বেশি কিন্তু এখানে এই টেবিলটিতে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে লস রিকভারি রেশিও কিন্তু তুলনামূলকভাবে সামগ্রিকভাবে কিন্তু খুব বড় পরিবর্তন হচ্ছে না যে লস রিকভারি যে হ্যাঁ ফায়ার সার্ভিস যে অনেক দক্ষতার সাথে লস কমিয়ে আনতে পারছে তা না কিন্তু উত্তরোত্তর কিন্তু একটা জায়গায় স্থবির হয়ে আছে আবার কোনো কোনো খাতে কিন্তু এটা বাড়ছে লস বাড়ছে যেমন হোম কুকিং প্লেসে বাড়ছে সব ডিপার্টমেন্টাল স্টোরে ক্ষতি বাড়ছে ফ্যাক্টরি ওয়্যার হাউসে অফিস হসপিটালে বাড়ছে ফলে লসের পরিমাণ ফলে আমরা যেটি বলতে চাচ্ছি যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এরা হয়তো চেষ্টা করছে ঠিকই কিন্তু লস কিন্তু তার থেকে বেশি হচ্ছে তার কারণ হলো প্রতিষ্ঠানগুলো উত্তরোত্তর আরও গুণমান সম্পন্ন বিনিয়োগ করছে ফলে সেই জায়গাতে যে কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা একটি কারখানা বা একটি প্রতিষ্ঠান এমনকি বাড়িঘরের জন্যও তাই বাড়িঘরও এখন অনেক বেশি খরচ করে বানানো হচ্ছে ফলে সেই জায়গাগুলোতে এই ধরনের দুর্ঘটনা বা ডিপার্টমেন্টাল স্টোরে এখন অনেক বেশি ভ্যালুয়েড ভ্যালুয়েবল আইটেম থাকে সেখানে যে কোনো দুর্ঘটনা এবং সেখানে যে ধরনের ডেকোরেশন করা হয় তার জন্য যে সমস্ত ব্যয় এগুলো কিন্তু বেশি ফলে খরচের মাত্রাটি সংখ্যা হয়তো কমে আসছে কিছুটা বা একটা জায়গায় কিন্তু খরচ কিন্তু কমছে না ফলে সেটিও কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা দুটো মানচিত্র দিচ্ছি আপনাদেরকে এই দুটো মানচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে গড়পর্তা গত পাঁচ বছরে সবচেয়ে বেশি দুর্ঘটনা হচ্ছে কিন্তু ঢাকা বিভাগে সেটা ন্যাচারালি আপনারা হয়তো অনুধাবন করেন যে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে অন্যান্য বিভাগে তারপরে হচ্ছে চট্টগ্রামে আর অন্যান্য জায়গাগুলোতে কম আমরা সেটা অনুধাবন করি সবচেয়ে বেশি লোক অবস্থান করে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান সেবা প্রতিষ্ঠান স্টোর এ কারণে এখানে বেশি হয় কিন্তু ডান দিকের যে ছবিটি যেটি এখানে বলার বিষয় সেখানে দেখবেন যে ঢাকার জায়গাটি কিন্তু তুলনামূলকভাবে কম গাঢ় অন্য জায়গাগুলো বেশি সেটাই দিয়ে বোঝানো হচ্ছে যে যত দুর্ঘটনা হয় তার কত পার্সেন্ট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গিয়ে অ্যাড্রেস করতে পারে এবং সেখানে দেখেন যে ঢাকার জায়গাটিতে মাত্র চৌষট্টি শতাংশ অ্যাক্সিডেন্টের জায়গায় তারা অ্যাড্রেস করতে পারে বাকি প্রায় ওয়ান থার্ড প্রায় ওয়ান থার্ডের বেশি সেগুলো তারা অ্যাড্রেস করতে পারে না অর্থাৎ এত সংখ্যক ঘটনা ঘটে এবং তার যে ক্যাপাসিটি সেটি দিয়ে অত সংখ্যক ঘটনা পর্যাপ্তভাবে নজরের দাঁড়িতে নিয়ে আসা এটি তার জন্য কম হয় রিলেটিভলি বেশি সে অ্যাড্রেস করতে পারে কোথায় যে হলো ডিপ জায়গা যেমন একটি হলো খুলনা বিভাগ আরেকটি হলো ময়মনসিংহ বিভাগ আরেকটি হলো সিলেট বিভাগ এই জায়গাগুলোতে তুলনামূলকভাবে সে হয়তো বেশি অ্যাড্রেস করতে পারে ফলে আমি যেটা বলছি যে লজিস্টিক সাপ্লাই যেটা রয়েছে এক্সিস্টিং যা সাপ্লাই রয়েছে সেটি কিন্তু তার জন্য পর্যাপ্ত না এই এই জিনিসগুলোর এমনকি যে জায়গাতে সবচেয়ে বেশি দুর্ঘটনাগুলো হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে সেটি বোঝানোর জন্য এই গ্রাফটি আমি আপনাদের কাছে দেখালাম সুতরাং সেই জায়গাটি আপনাদের মাথায় রাখা দরকার রয়েছে এবং সেটার একটা দুর্বলতা পরেও আপনারা টের পাবেন আপনাদের কাছে যখন যখনই আসা হবে এবং ঝুঁকির জায়গাটিতে আমরা যে যে জিনিসটি একটা কথাই বলার সেটি হল যে ঝুঁকির জায়গাটিতে যে বিশ্লেষণটি ফায়ার সার্ভিস থেকে করা হয়েছিল সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শপিং মল হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিয়াল্লিশ শতাংশ শপিং মল ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বাইশ শতাংশ হেলথ কেয়ার ইনস্টিটিউট উনিশ শতাংশ এগুলো কিন্তু গড়পর্তায় বেশি ঝুঁকিপূর্ণ অবস্থান রয়েছে অগ্নি নিরাপত্তার জায়গাটিতে চিন্তা করলে সুতরাং সেই জায়গাটি এবং এগুলো কিন্তু ঘন এগুলো কিন্তু লোক সমাগম এই সমস্ত জায়গাতে বেশি হয় সুতরাং সেই জায়গাটাই আমাদেরকে বিবেচনা করতে হবে শুধু শ্রমিক বা শুধু শিল্প কারখানা এটি কিন্তু না আগামী দিনের চ্যালেঞ্জ কিন্তু হচ্ছে শিল্প কারখানা শ্রমিক এবং এর বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানে অধিক লোকজনের সমাগম হয় বা থাকে সেই জায়গাগুলো এবং তার ভিতরে এই শপিং মল এডুকেশন ইনস্টিটিউট এগুলো রয়েছে হেলথ কেয়ার সার্ভিস এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গা যেটি আগামী দিনে নজরে রাখার বিষয় সুতরাং যে উদ্যোগটি বিড়া নিয়েছে সেই উদ্যোগের মধ্যে এইগুলো কতটুকু কাভার হচ্ছে সেটিও কিন্তু দেখবার বিষয় আমরা শ্রমিকদের যে সমস্ত কনসার্নগুলো বিশ্লেষণ করেছি এই সময়কালে গত পাঁচ বছরের সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শ্রমিক সংক্রান্ত কমপ্লেইন ডাইফে যে জন্য অ্যাক্সিডেন্ট রিপোর্ট করে এগুলো মোটামুটি কমে আসছে অ্যাক্সিডেন্টের রিপোর্ট ডাইফের মাধ্যমে অর্থাৎ অগ্নি সংক্রান্ত দুর্ঘটনার চ্যালেঞ্জ বাড়ছে আর ডাইফে রিলেটেড যে সমস্ত শ্রমিক দুর্ঘটনা এই রিপোর্টিং তুলনামূলকভাবে কম বাংলাদেশে এটা কিন্তু একটা নতুন প্রেক্ষাপট বাংলাদেশে আগামী দিনের শ্রমিক নিরাপত্তা জননিরাপত্তার জন্য অগ্নি দুর্ঘটনা একটা বড় রকমের চ্যালেঞ্জ যেটা আলাদাভাবে বিশ্লেষণের আলাদাভাবে নজরদারির ভিতরে আনার দাবি রাখে সেই বিষয়টিকে আমরা কিন্তু এই তথ্য উপাতের ভিতরে আমরা কিন্তু সেটা দেখতে পেয়েছি এবং যে কিন্তু তারপরেও আমরা বলবো যে ডাইফের যে সমস্ত কার্যক্রম সেটিও কিন্তু তারা তার এই সীমিত লোক বল দিয়ে কিন্তু কোলাতে পারছে না যে ইন্সপেকশান যেগুলো করা হয় অনেক খাতই রয়েছে এই যে এই টেবিলটিতে দেখবেন অনেক খাত রয়েছে যেগুলোতে ইন্সপেকশান সেভাবে কিন্তু করতে পারে না এই যে নীল নীল যেগুলো দেখতে পাচ্ছেন এই নীল খাতগুলোতে কিন্তু ইনস্পেকশন তুলনামূলকভাবে কম শিপ বিল্ডিং বা শিপ ব্রেকিং সেক্টর স্টিল রিডিং সেক্টর প্যাকেজিং সেক্টর প্রিন্টিং সেক্টর এগুলোতে কিন্তু তুলনামূলকভাবে ইন্সপেকশন অনেক কম হয় এবং এই এই জায়গাগুলোতে কিন্তু শ্রমিক নিরাপত্তা ঝুঁকিও বেশি আপনারা প্রায়ই রিপোর্ট করেন যে হ্যাঁ বিভিন্ন জায়গায় শিপ ব্রেকিংয়ের জায়গায় কী ধরনের চ্যালেঞ্জ দাঁড়াচ্ছে চা শ্রমিকদের ক্ষেত্রে এক ধরনের চ্যালেঞ্জ দাঁড়াচ্ছে সেগুলো কিন্তু আপনাদের রিপোর্টে হয় যদিও তুলনামূলকভাবে বেশি ইন্সপেকশন করা হয় জুট সেক্টরে চা সেক্টরে ফিলিং স্টেশনে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে এবং হ্যাচারিতে এগুলোতে ডাইফের ইন্সপেকশান এগুলো কিন্তু গার্মেন্টসের বাইরে যেগুলোতে তারা তুলনামূলক ইন্সপেকশন বেশি করে সুতরাং আপনাদেরকে যেটি বলার বিষয় সেটা হলো যে ইন্সপেকশানের তিনটা ধাপ তার ভিতরে কিছু কিছু খাতকে করাই হচ্ছে না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে ইন্সপেকশানটি প্রোয়াক্টিভ ইন্সপেকশান হওয়া দরকার যে নিজেরাই নর্মাল ইন্সপেকশান সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করা যায় না অধিকাংশ ক্ষেত্রে রিয়্যাক্টিভ ইন্সপেকশান করতে হয় অনেকে রিয়াক্টিভ ইন্সপেকশান হচ্ছে একটা ঘটনা ঘটলে তারপরে গিয়ে ইন্সপেকশান সেই ধরনের রয়েছে আর ফলো আপ ইন্সপেকশান তো আরও কম যে হ্যাঁ একবার করে এসছে আবার কিছুদিন পরে গেছে ঠিক আছে ওটা করলো কি না দেখে আসি ওটা তো আরও কম যেটা আপনারা তিন নম্বর কলামে দেখতে পাচ্ছেন এবং এই তিনটা যোগ করলে অনেক ক্ষেত্রে হান্ড্রেড হয় না তার কারণ হলো বাকিগুলো ইন্সপেকশানে আসেইনি সুতরাং সেই জিনিসটি আপনাদেরকে বলা যে ইন্সপেকশন পর্যবেক্ষণের যে ক্ষমতা এই কারখানাগুলো রয়েছে সেটি কিন্তু একটা একটা বড় চ্যালেঞ্জের জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং চাইল্ড লেবারের একটা বড় ইস্যু এই নন গার্মেন্টস সেক্টরে রয়েছে এবং সেটিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাইল্ড লেবার রিলেটেড কমপ্লেন কিন্তু কম নয় এই যে এই টেবিলটিতে দেখবেন যে সংখ্যা কিন্তু রয়েছে চাইল্ড লেবার রিলেটেড কম তুলনামূলকভাবে কম কিন্তু চাইল্ড লেবার রিলেটেড চ্যালেঞ্জ কিন্তু অন্যান্য খাতগুলোতে রয়েছে যেটি এখানে কিন্তু তারা রিপোর্ট করছে ফলে এই সমস্ত জায়গা থেকে আমরা যেটি বুঝতে পারছি যে স্বাভাবিক নিয়মে এই সরকারি প্রতিষ্ঠানগুলোর যে ক্ষমতা সেটা স্বাভাবিক কার্যক্রমের জন্যই কিন্তু এটা পর্যাপ্ত না এবং সে পুরোপুরি সেগুলো করে উঠতে পারছে না যেটা তার স্বাভাবিক নিয়মেই যে ইন্সপেকশনগুলো করা দরকার মনিটরিং নজরদারি করা দরকার সেরকম একটি জায়গা থেকে এবার আসছি বিডা যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেই জায়গাটিতে যদি আপনাদেরকে আপনি বলি যে বিডা যে স্পেশাল ইনিশিয়েটিভটি নেওয়া হলো এটির আমাদের মনে হয়েছে যে এটি একটি শুভ উদ্যোগ কিন্তু এই উদ্যোগের বিশ্লেষণও প্রয়োজন রয়েছে যেটি আমাদের আমরা করতে চাই এবং যেটা আপনাদেরকে বলেছি যে কি কী উদ্যোগ নিয়ে এটা করা হয়েছে এবং এটি যে চব্বিশ সদস্য বিশেষ যে কমিটি করা হয়েছে সেটি মূলত মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রিন্সিপাল প্রাইভেট সেক্টর অ্যাডভাইজার বেসরকারি খাতের যে যে অ্যাডভাইজার রয়েছেন উনি এটি লিড করছেন এবং তার অধীনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ রয়েছেন যার ভিতরে ডাইফে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রাজুক প্রাইভেট সেক্টরের মধ্যে এফ বিসিসিআই বিজিএমএ তারা কিন্তু এই উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছেন আমরা এটাকে এক ধরনের একটু ইউনিক বলতে চাই এটা এক ধরনের পাবলিক প্রাইভেট ইনিশিয়েটিভ কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দিস ইজ ওয়ান অফ দ্য ইনিশিয়েটিভ ইউজালি প্রাইভেট সেক্টর থাকে এক ধরনের সাপোর্টিং রোল হিসেবে কিন্তু এখানে প্রাইভেট সেক্টর কিন্তু মূলত শুরু থেকেই তারা এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে সুতরাং সেটাকে আমরা দুইভাবেই বিশ্লেষণ করতে চাই এটা ইতিবাচক যে হ্যাঁ বেসরকারি খাতকে সাথে নিয়ে করা আবার এখানে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন খাত থেকে বিভিন্ন রকমের কমপ্লেন আসছে যে না এইভাবে করা উচিত ওইভাবে করা উচিত না সুতরাং কোনো কোনো ক্ষেত্রে আবার এক ধরনের ইনফ্লুয়েন্স নেতিবাচক ইনফ্লুয়েন্স ফেলবারও একটা বিষয় রয়েছে ইঙ্গিত রয়েছে এখানে ফলে সবসময় যে বেসরকারি সরকারি উদ্যোগের মাধ্যমে এই উদ্যোগটি সফল হবে কতটুকু সেই জায়গাটির কিন্তু চ্যালেঞ্জ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং একটি সাব কমিটি করা হয়েছে নয় সদস্যের যারা কীভাবে ইন্সপেকশন করা হবে সে এসওপি তারা তৈরি করেছে এবং তাদের টার্গেট হচ্ছে যে বিয়াল্লিশ হাজারের মতো যে নন আর কারখানা যে শুরুতে বলে আসছি এ পুরোটাই তারা ধাপে 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 তারা এটি পর্যবেক্ষণের মধ্যে নিয়ে আসতে চান এবং সেটি করবেন তারা একশো আটটি ইন্সপেকশন টিমের মাধ্যমে সেটি তারা উদ্যোগ এবং এক একটা টিম গড়ে পঞ্চাশটি কারখানা তারা নজরদারি আনবেন তাহলে গড় করে দেখবেন মোটামুটি বিয়াল্লিশ হাজার এটার মাধ্যমে কাভার হয় এবং তারা একটা এই ইন্সপেকশন করবার জন্য তারা একটা চেক লিস্ট করেছেন যে কোন কোন বিষয়গুলো তার ইন্সপেকশানে গিয়ে তারা দেখবেন এবং সেই বিষয়গুলোর ভিতরে রয়েছে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন ইনস্টলেশান কী আছে সেটি তারা দেখবেন সেফটি রিলেটেড ফায়ার ইলেকট্রিক্যাল এই সেফটির বিষয়গুলো তারা দেখবেন পরিবেশগত দূষণের বিষয়গুলো কিভাবে প্রতিরোধের জন্য কি উদ্যোগ সেটি তারা দেখবেন যে ধরনের দাহ্য পদার্থ আছে সেটা কিভাবে ব্যবস্থাপনা কারখানায় সেটি দেখবেন এক্সপ্লোসিভগুলো কিভাবে ম্যানেজ করা হচ্ছে সেটি দেখবেন লাইসেন্সিং সার্টিফিকেশানের বিষয়গুলোও দেখবেন এবং এইভাবে আমরা দেখেছি আশিটা বিষয়কে এটার ভিতরে সন্নিবেশিত করা হয়েছে এই চেক লিস্টের ভিতরে যে প্রত্যেকটা টিম যে ইন্সপেকশন করতে যাবে একশো আটটি টিম তারা এই আশিটা বিষয়ের তথ্য তারা এখান থেকে নিয়ে আসবে আমাদের কাছে মনে হয়েছে যে এটি একটি অনেক বড় উদ্যোগ শুরুতে আমাদের কাছে মনে হয়েছে এটা আসলে ছোট আকারে হলে ভালো হতো এরকম একটা বড় প্রশ্নপত্র নিয়ে এত ডেটা আসছে এই ডেটা ম্যানেজ করার একটা বড় রকমের চ্যালেঞ্জ রয়েছে সেটি কিন্তু আমরা কাজের ভিতরেও আমরা তার একটা উল্লেখ দেখেছি সেটা আমরা আসছি একটু পরে কিন্তু যেটি গুরুত্বপূর্ণ এর ভিতরে শ্রমিক সংক্রান্ত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি আবার বলছি এই এর এই আপনারা দেখবেন যে কারখানা পরিদর্শনের উদ্যোগের ভিতরে অগ্নি নৌ অগ্নি বিদ্যুৎ কাঠামোগত পরিবেশগত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এক্সপ্লোসিভের বিষয় অন্তর্গত হয়েছে শ্রমিক সংক্রান্ত বিষয়গুলোকে এখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি এটি এটিকে আমরা দুভাবে বিশ্লেষণ করতে পারি একটি হলো যে শুরুর উদ্যোগ হিসাবে অগ্নি দুর্ঘটনা যেহেতু সুতরাং সেই জায়গাটিতে ফোকাস করার একটা যৌক্তিকতা রয়েছে কিন্তু তার মানে এই নয় যে শ্রমিক সংক্রান্ত বিষয়গুলোকে নজরদারি আনার দরকার নেই তা কিন্তু নয় কিন্তু আমরা মনে করি যে শ্রমিক সংক্রান্ত বিষয়গুলোকেও ধাপে ধাপে আগামী দিনে অন্তর্ভুক্ত করবার প্রয়োজন রয়েছে কিন্তু এখনই হয়তো শুরু করবার অংশ হিসেবে হয়তো অগ্নি সংক্রান্ত বিষয়গুলোকেই গুরুত্ব দিয়ে শুরু করার একটি যুক্তি রয়েছে এবং এই উদ্যোগটি ফরমাল ইন্সপেকশনের মতো হবে বলা হয়েছে যে এখন কোনো কাউকে কমপ্লেন ই করা হবে না কাউকে কোনো ধরনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুপারিশ করা হবে না কি কি ধরনের ত্রুটি আছে সেই সমস্ত তথ্যগুলো তাদের কাছ থেকে এখন নিয়ে আসা হবে যাতে সকলে আশ্বস্ত হন যে হ্যাঁ এখানে সময় দিতে হবে আমরাও মনে করি যে হ্যাঁ সময় দিয়ে কাজটি করতে হবে সেটি কিন্তু তারা বলেছেন এখানে এইখানে আমরা যদি অগ্রগতি যদি আপনাদের সাথে বিশ্লেষণ করি প্রায় পাঁচ হাজার কারখানা শুরুতে টার্গেট করা হয়েছিল যে ইন্সপেকশন করা হবে তিন মাসে অক্টোবর থেকে ডিসেম্বরের ভিতরে পাঁচ হাজার কারখানা তারা ইন্সপেকশন করবেন এইটি এই একশো আটটি টিমের মাধ্যমে এটি শুরুতে বলা হয়েছিল এই টার্গেটটি এবং সেটির জন্য প্রতিটি টিমে এগারো জনের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে সেই এগারো জনের ভিতরে যেমন ডাইফে পিডাব্লিউডি ডিওই ফায়ার সার্ভিস রয়েছেন আবার তার সাথে কিন্তু ডিসি অফিসের একজন রয়েছেন আবার এফ বিসিসি আরও প্রতিনিধি সেখানে রয়েছেন আমাদের কাছে মনে হয়েছে যে এই টিমটি বেশি বড় হয়ে গেছে আমরা এটি পরে আলোচনায় আসব এবং এই বিভিন্ন পক্ষকে নিতে গিয়ে আজকে এর টাইম নাই কালকে ওর ওইখানে দৌড়ানো পশ্চিম ওইখানে যেতে হবে এই করতে গিয়ে ফুল টিম নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের দুর্বলতা তৈরি হচ্ছে সমন্বয়ের একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা এখানে এবং এই পাঁচ হাজারের মধ্যে উনিশশো কারখানা যেটা আসলে চারটি এই মেইন যে ক্লাস্টার ঢাকা চিটাগাং গাজীপুর নারায়ণগঞ্জ এখানে উনিশশো কারখানা তারা ইন্সপেক্ট করবে এর মধ্যে ঢাকায় সাতশো পঞ্চাশ নারায়ণগঞ্জে সাড়ে চারশো গাজীপুরে দেড়শো এবং চিটাগাঙে পাঁচশো পঞ্চাশ এই কারখানাগুলো তারা ইনসপেক্ট করবেন কিন্তু আমি যদি এটাকে এই টেবিলটাকে এই এটার সাথে তুলনা করি তাহলে দেখবেন গড়ে প্রত্যেক খাতে যত কারখানা তারা লিপিবদ্ধ করেছিল তার থেকে দশ শতাংশের নিচে আসলে কারখানা ইন্সপেকশানে তারা যাচ্ছে এবং সেগুলো তুলনামূলক পাঁচ ছয় শতাংশের মতো কোনো কোনো ক্ষেত্রে সেটা আরও কম অর্থাৎ খুব অল্প সংখ্যক কারখানাকে স্যাম্পল ভিত্তিতে তারা নিয়ে যাচ্ছেন সেটাও আমাদের কাছে মনে হয়েছে হ্যাঁ উদ্যোগটি ঠিকই আছে একবারেই সমস্ত কারখানা হয়তো যাওয়া যাবে না এজন্য পাঁচ ছয় থেকে দশ শতাংশের মতো এবং তারা প্রায়োরিটি কোনগুলোকে দিচ্ছেন যেগুলো মূলত অগ্নি এবং শ্রমিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ যে খাদগুলো তার ভিতরে রয়েছে ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক ফুড প্রসেসিং কেমিক্যাল প্যাকেজিং এই চারটি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটিও আমাদের কাছে মনে হয়েছে যে আপনারা দেখবেন যে প্রত্যেকটি জায়গাতে এই খাতগুলোরই কারখানার সংখ্যা বেশি আমরা এই জিনিসটি কিন্তু এখানে দেখতে পেয়েছি এই উদ্যোগটি শুরু হওয়ার কথা হয়েছিল অক্টোবরের ফার্স্ট উইকে মোটামুটি টাইম মতোই কিন্তু আমরা এখন পর্যন্ত যে প্রোগ্রেস জানতে পারছি দশই জানুয়ারি পর্যন্ত আমরা এই পাঁচ হাজার ফ্যাক্টরির ভিতরে আমরা দেখতে পেয়েছি যে অগ্রগতি মোটেই সন্তোষজনক নয় এখন পর্যন্ত এই কারখানা পরিদর্শনের অগ্রগতি সন্তোষজনক নয় তার কারণ হচ্ছে মাত্র আটশো পঁচাত্তরটি কারখানা পূর্ণ পরিদর্শন সম্পন্ন হয়েছে এই সময়কালের ভিতরে এখন কিন্তু জানুয়ারির মাঝামাঝি কিন্তু পুরো উদ্যোগটি শেষ হওয়ার কথা ডিসেম্বরের ভিতরে সুতরাং উদ্যোগের দিক থেকে আমরা পিছিয়ে রয়েছি তবে আমরা এটাও মনে করি যে যে কোনো ধরনের নতুন উদ্যোগে বাংলাদেশে একটা চ্যালেঞ্জ থাকে এটা আপনারাও বোঝেন সমন্বয় চ্যালেঞ্জ সকলের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসা কোলাবোরেশন কোয়ার্ডিনেশন এটার একটা চ্যালেঞ্জ থাকে কিন্তু তারপরেও আমরা বলবো যে মাত্র আটশো পঁচাত্তরটি কারখানা যদি হয়ে থাকে তাহলে সেটা আসলে সন্তোষজনক নয় সেটা আরও বৃদ্ধি করা দরকার এবং ঢাকার এবং এই বিভাগের নিকটবর্তী যে মেজর ক্লাস্টার যে উনিশশো কারখানা তার ভিতরে সাতশো টি ইন্সপেকশন হয়েছে এই উনিশশোর ভিতরে সাতশো ছিষট্টি এই চারটা মেইন ক্লাস্টারে এগুলো ইন্সপেকশন হয়েছে যা টোটাল নাম্বারের চল্লিশ শতাংশ এবং তার ভিতরে ঢাকাতে মাত্র ষোলো শতাংশ এবং নারায়ণগঞ্জে মাত্র বাইশ শতাংশ কারখানা ইন্সপেকশন হয়েছে যেটা টার্গেট করা হয়েছে বেশি কারখানা কোথায় ইন্সপেকশন হয়েছে চিটাগাংয়ে এবং গাজীপুরে কিন্তু গাজীপুরের সংখ্যা কম এবং চিটাগাংয়ে আমরা তুলনায় বেশি আমাদের কাছে হঠাৎ করে প্রশ্ন জেগেছে যেখানে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে এবং যেখানে সবচেয়ে বেশি ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি রয়েছে সেই জায়গাতে কি করে এত কম সংখ্যক কারখানা এখন পর্যন্ত ইন্সপেকশন করা শেষ হয়েছে আমরা এই জায়গাটিকে জোরালোভাবে নজরের ভিতরে আনতে বলছি ইন্সপেকশানের কাজগুলোতে সবচেয়ে বেশি দুর্ঘটনা যে জায়গাগুলোতে সেই জায়গাগুলির ইন্সপেকশন কিন্তু তুলনামূলকভাবে সবচেয়ে পিছিয়ে রয়েছে সেটিকে আমরা কিন্তু নজরে আনতে বলছি আর বাকি যে একত্রিশশো কারখানা যেগুলো পাঁচ হাজারের ভিতরে সেখানে মাত্র একশো নয়টি কারখানা ইনস শেষ হয়েছে মাত্র এবং সেটা টোটালের মাত্র সাড়ে তিন শতাংশ এবং সেগুলো আমরা এখানে মৌলভীবাজারে দশটি বরিশালে একুশটি সিলেটে বিশটি এরকম করে অল্প 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 করে হয়তো এখানে টোটাল নাম্বারও হয়তো অত বেশি না কিন্তু সামগ্রিকভাবে বলতে যাচ্ছি যেটা যে টার্গেট নাম্বার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে ফলে এই যে একটা বড় উদ্যোগ যেটা আসলে সকলের এক ধরনের যখন হাসিম ফুরসের ঘটনার পরে যখন সকলে একটা আসার জায়গা নিয়েছিলেন সেই আসার জায়গাটি কিন্তু এখনও কিন্তু সকলে জায়গায় ধরে আছেন যে হ্যাঁ বিডা উদ্যোগের মাধ্যমে একটা ভালো রেজাল্ট আসবে কিন্তু যে ধরনের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি সেটা মোটেই পর্যাপ্ত নয় এবং সেই জায়গাটিতে আমরা জোরালোভাবে স্পিড আপ করা এবং এই ইগুলো শেষ করা এটি গুরুত্বপূর্ণ মনে করছি এই যেটা বলেছিলাম যে একটা বড় চেকলিস্ট করা হয়েছে এবং সেই চেক চেকলিস্টে বড় একটা ডেটাবেস করা এই ডেটাবেসের ম্যানেজমেন্টও কিন্তু একটা বড় বিষয় আপনাদের খেয়াল আছে আপনারা জানেন যে অ্যাকর্ড অ্যালায়েন্সের একটা হিউজ ডেটাবেস ছিল যেটা অ্যাকর্ড অ্যালায়েন্স অফিসগুলো মেনটেন করতো এবং সেটা মেনটেন করতো কি কারণে এই সমস্ত তথ্যপাত্রগুলোর নিয়মিত তারা তাদের ওয়েবসাইটে রিপোর্ট করত। এবং আপনারা সে সমস্ত রিপোর্টগুলো নিয়ে আপনারা রিপোর্ট করতেন এবং রেগুলার আপনারা অ্যাকর্ডের অফিসে যেতেন ওদের লোকজনের সাথে কথা বলতেন এবং তাদের ফ্যাক্টরি ওয়াইজ তথ্য উপাত্তগুলো হতে আমাদের কাছে এই প্রশ্নটা এখানেও যে তৈরি পোশাকের বাইরেই যে বি আশিটা পয়েন্টের ডেটা নিয়ে আসা হচ্ছে এই ডেটা ম্যানেজমেন্টটা কতটা ঠিক মতো এই এই কর্তৃপক্ষ ডাইফে করতে পারবে আমরা যেটা জানি যে ডাইফে একটা নতুন সফটওয়্যার নিয়ে কাজ করছে এবং কিন্তু এটি করবার জন্য একটা বড় রকমের টেকনিক্যাল স্কিল দরকার এবং এটি এই ডাটা ব্যবহার করে যদি আপনাকে রিপোর্ট করতে হয় নিয়মিত তাহলে তার জন্য কিন্তু সেই ধরনের আপনার ক্যাপাসিটি থাকতে হবে কেন হলে কি হবে এই ডাটাটা নিয়ে আপনি আসলে কি করবেন আপনাকে তো এই ডাটা নেওয়ার একটা বড় উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আপনি রিকমেন্ডেশন দেবেন আপনি বিভিন্নভাবে রিকমেন্ডেশন দেবেন কোন জেলায় বেশি হচ্ছে কোন খাতগুলোতে হচ্ছে ছোট কারখানা বড় কারখানাতে কোন জায়গায় কোন ধরনের চ্যালেঞ্জগুলো বেশি কম পরিবেশগত মানদণ্ডে কোনগুলো কী ধরনের অবস্থা সেই অনুযায়ী সুপারিশ দেওয়ার জন্য এই ডেটা ম্যানেজমেন্ট একটা বড় জিনিস এবং সেটি করবার মতো সক্ষমতা দক্ষতা কারিগরি প্রস্তুতি সেটি কতটা রয়েছে সেটি আমাদের কাছে এখনও পরিষ্কার নয় আমরা এই উদ্যোগের অংশ হিসেবে আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে আমরা একটু সার্ভে করেছিলাম আমরা সার্ভেটি করেছিলাম হলো ফোন কল সার্ভে এবং ফোন কল সার্ভে করেছিলাম না নভেম্বর এবং ডিসেম্বর মাসে আমাদের এই কারণে মনে হয়েছে যে অক্টোবর মাসে যদি কাজটি শুরু হয়ে থাকে ডিসেম্বরে যদি শেষ হওয়ার থাকে তাহলে নভেম্বর ডিসেম্বরে মোটামুটি এর একটা ভালো অগ্রগতি হয়ে যাওয়ার কথা এবং যারা ইন্সপেকশন টিমগুলোতে যাবেন তারাও এইগুলো জানার কথা তাদের যে হ্যাঁ কী উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো তাদের জানার কথা সুতরাং সেই অনুযায়ী তারা আমাদেরকে ওয়াকিবহল করতে পারে সেই উদ্দেশ্যে আমরা উনচল্লিশ জন অফিসারের সাথে কথা বলেছিলাম এবং তারা ঢাকাতে গাজীপুরে নারায়ণগঞ্জে এবং চিটাগঞ্ংয়ে কাজ করেন এবং তাদেরকে মূলত আমরা চারটা প্রশ্ন করেছিলাম আপনি কি জানেন যে আপনি উদ্যোগের সাথে আছেন দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি কি কোনো ট্রেনিং পেয়েছেন ইতিমধ্যে তৃতীয় প্রশ্ন ছিল কতগুলো ফ্যাক্টরি আপনাকে ইন্সপেক্ট করতে হবে সেটি উনি জানেন কিনা এবং চতুর্থ প্রশ্ন ছিল এখন পর্যন্ত কতগুলো ফ্যাক্টরি আপনি ইন্সপেকশন করেছেন এই চারটি বিষয় অর্থাৎ কতটুকু ইন্টিগ্রেটেড হয়েছে এই প্রক্রিয়াটি সকলে অলরেডি এই প্রক্রিয়ার মধ্যে ঢুকেছে কিনা ওনারশিপ তৈরি হয়েছে কিনা এই ফুল উদ্যোগে কেননা এটা মাল্টিসেক্টরাল ঠিক আছে সেক্টরাল লিঙ্কেজ কোনো একক কর্তৃপক্ষ ইন্সপেকশানগুলো করছে না এক অর্ডালায়েন্সের মধ্যে যেমন আপনারা একক একটা জায়গা থেকে ইন্সপেকশানগুলো দেখেছেন এখানে হয়েছে সমস্ত এগারো জনের একটা বিশাল টিম করে বিভিন্ন পক্ষ থেকে নিয়ে এসে সুতরাং সকলে এটার মধ্যে কোয়ার্ডিনেট করা থাকা জানা এবং পুরোপুরি সেম পেজে ইন্সপেকশানের ক্যাপাসিটি থাকা এটি খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা ওই চারটি বিষয়কে সামনে রেখে জিজ্ঞেস করেছিলাম এবং আমরা যেটা দেখেছি আমরা এখানে কিছু গ্রাফ দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছি যে কত শতাংশ কার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ক্ষেত্রে বিরাশি শতাংশ জানেন যে তারা এই উদ্যোগের অংশ তারা এই ইন্সপেকশন টিমের পার্ট তারা বিরাশি শতাংশ বলতে পেরেছেন যে হ্যাঁ তারা জানেন যে তারা এই পার্ট এবং এক্ষেত্রে ট্রেনিং পেয়েছেন পঞ্চাশ শতাংশ সেই সময় আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করি ওই সময় কিন্তু আর এখনকার প্রেক্ষিত ভিন্ন অলরেডি আরও এক মাস যুক্ত হয়েছে এবং আরও কিছু অগ্রগতি এর মধ্যে হয়েছে ফলে আমি যদি স্বাভাবিক সময়কালের দেড় মাস সময়কাল পরের অবস্থা জানতে চাই সেই সময়ের প্রেক্ষাপট এটি সুতরাং এখানে যে তথ্যপত্র দেওয়া হচ্ছে সেটা নভেম্বর ডিসেম্বরের শুরুর দিকের তথ্য কেননা আমরা এখন জিজ্ঞেস করে জেনেছি যে ওই একশো আটটি টিম ট্রেনিং পেয়েছে সবাই তখন কিন্তু পঞ্চাশ শতাংশ ট্রেনিং পেয়েছিল কিন্তু তখনও আসলে ট্রেনিং পাওয়ার কথা ছিল তাদের সেটা তখনও শেষ হয়নি এবং তারা ছাপ্পান্ন শতাংশ কারখানার ইন্সপেকশন টিমের মেম্বাররা জানেন যে তাদের পঞ্চাশটির মতো কারখানা মিট করতে হবে সরি সায়ত্রিশ শতাংশ জানেন যে তাদের পঞ্চাশটির মতো ফ্যাক্টরি দেখতে হবে এবং তখন পর্যন্ত তারা ইন্সপেক্ট করেছেন কেউ একটি কেউ দুটি এরকম ধরনের এবং সবচেয়ে বেশি করেছেন তখন পর্যন্ত যে তারা শুরু করবেন কাজ বাষট্টি শতাংশ বলেছেন তারা কাজ শুরু করবেন তখনও শুরু করেননি এবং আমরা এমনও দেখেছি যেটি এখানে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলার যে কেউ কেউ আবার দুই থেকে চারটি টিমের অংশ অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ একশোটি ফ্যাক্টরির ইন্সপেকশান তার মাধ্যমে করতে হবে বুঝতে পেরেছি জিনিসটা কেননা লোকবল কম কার লোকবল কম যেমন লোকবল কম হচ্ছে হলো বয়লার বয়লার অথরিটির লোকবল কম এখন তাকে ওই অল্প লোক দিয়েই তাকে চারটা টিমের পার্ট করা হয়েছে ডিওইর লোকবল কম তাহলে ডিওইকেও দেখা গেছে যে অনেকগুলো টিমের পার্ট করা হয়েছে এতে গিয়ে কিন্তু তার আরও চাপ পড়ে যাচ্ছে তার কিন্তু নর্মাল ইন্সপেকশানেই কিন্তু ঘাটতি থাকে এখন তাকে একটা স্পেশাল ইন্সপেকশানের পার্ট করা হয়েছে সুতরাং এই যে একটা বড় অংশ তার পাশে আবার একটা স্পেশাল ইনিশিয়েটিভ এটা কিন্তু একটা বড় চাপ ফেলছে এই কর্তৃপক্ষগুলোকে এই কাজগুলো ঠিকমতো করা তবে তুলনামূলকভাবে ডিওই ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট তারা একটু সচেতন বেশি আমরা পেয়েছি তাদের ইন্সপেকশন টিম জানেন যে ছিয়ানব্বই শতাংশ জানেন যে তারা এটির সদস্য তাদের ছিয়ানব্বই শতাংশ ট্রেনিংও পেয়েছেন কারখানাগুলি ইন্সপেক্ট করা শুরু করেছেন এবং পঞ্চাশটার মতো অধিকাংশ করবেন এবং মোটামুটি উইল স্টার্ট এই সংখ্যাটি মাত্র আট শতাংশের ক্ষেত্রে অধিকাংশ এক দুই পাঁচ দশটা করে কারখানা ইন্সপেকশন শুরু করেছেন আমরা সেটি এখানে দেখতে পাচ্ছি সেটি তবে যে জিনিসটি বলার বিষয় আমরা কেআইআই করে যেটি টের পেয়েছি আপনাদেরকে এটা বলতে চাই যে যেটি বলছে তারা যে অধিকাংশ কারখানায় আসলে ফায়ার ইলেকট্রিক্যাল স্ট্রাকচারাল বা ব্রয়লার ইনভারনমেন্টের কমপ্লায়েন্সের জন্য প্রস্তুত না এটা তারা ওই যে কটা ইন্সপেক্টর করে এসেছে তারা বলছেন যে প্রস্তুত না তারা অধিকাংশ কারখানাতেই ফায়ার ডিটেক্টর ইমার্জেন্সি অ্যালার্ম এগুলো কারো কারো আছে কারো কারো নয় এটি তারা পেয়েছে তবে ফায়ার রেজিস্ট্যান্স সিস্টেম যেমন হচ্ছে ফল সিলিং থাকা অল্টারনেট সিঁড়ি থাকা এটার একটা বড় ঘাটতি পাওয়া গেছে কারখানাগুলোতে সুতরাং যেটা আপনারা হাসিম ফুডসের ক্ষেত্রেও দেখেছেন সেটিও কিন্তু সেখানে রয়েছে এবং তারা যেটি বলছেন যে আমাদের ট্রান্সপোর্ট নাই অ্যাডিকুয়েট ট্রান্সপোর্ট নাই ইন্সপেকশনে যাওয়ার জন্য সেটির জন্য কিন্তু তাদের কাজ শ্রোত হয়ে গেছে ফলে পুরোটা যে একেবারে প্রাথমিক পর্যায়ের সমস্যা তা না এই লজিস্টিক সাপোর্ট অ্যাডিকুয়েট না থাকা যদিও লোকবল ছিল ফায়ার সার্ভিসের কিন্তু ট্রান্সপোর্ট অ্যাডিকুয়েট না থাকার একটা বড় চ্যালেঞ্জ তারা বলেছে এবং ঠিক একইভাবে ইনভারনমেন্টাল বিষয়গুলোতে দেখা গেছে যে পুরান ঢাকার ব্যবসায়ীরা ডেসপ্যারেট হয়ে গেছে যে তাদের কারখানাগুলো যাতে পরিবেশ কমপ্লায়েন্স তারা পান এবং আপনারা জানেন সেটা কেন পুরান ঢাকাতে ইতিমধ্যেই বেশ বড় কতগুলো অগ্নি দুর্ঘটনা ঘটেছে এবং পরিবেশ ছাড়পত্র তাদেরকে দেওয়া বন্ধ রয়েছে কারণ এই কারখানাগুলোকে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে যেতে বলা হচ্ছে কিন্তু তারা এই জায়গাতে থাকতে ফলে তাদের ক্ষেত্রে এক ধরনের তারণা রয়েছে যে কীভাবে ছাড়পত্র পাওয়া যায় বা এবং সেটির জন্য তারা এক ধরনের উদ্যোগও নেওয়ার জন্য আগ্রহী তারা কিন্তু অধিকাংশ কারখানারই প্রপারলি যে ই দূষণ ইন্ডাস্ট্রিয়াল ইনফ্লুয়েস অর্থাৎ ওই যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি নেই সেটি আপনারাও জানেন সেটি নেই প্লাস্টিক কারখানাগুলো কেউ কেউ বর্জ্য ব্যবস্থাপনা করছেন লিকুইড ওয়েস্ট ম্যানেজ করছেন কিন্তু অনেকেরই ই নেই ইনভারনমেন্টাল ক্লিয়ারেন্স ফলে সেটিও এখানে একটি বড় চ্যালেঞ্জ যেটা দেখা যাচ্ছে কার্বন ইমিশনের মতো যে যে বড়ো বিষয় যেগুলো আগামী দিনে আসছে কারখানাগুলোর যে পরিবেশ দূষণ কার্বন ইমিশন এগুলো অধিকাংশ কারখানাগুলো আসলে জানেই না বিষয়টা কি। ফলে মাত্র একজনকে পাওয়া গেছে একটা ফ্যাক্টরি পাওয়া গেছে তারা বলেছে যে যে কার্বন দূষণের মতো বিষয় সে জানে বাকিগুলো আসলে তারা জানেই না এবং পরিবেশ মানদণ্ডে অধিকাংশ কারখানারই আসলে যে কমপ্লায়েন্স সেটি পাওয়া যায়নি যে যেটুকু তারা গেছে সেটি কিন্তু পাওয়া যায় ফলে সব মিলে আমরা এই বিড়া ইনিশিয়েটিভের ক্ষেত্রে যেটা দেখছি সেটা হলো এক ধরনের ইনিশিয়াল ফেজের চ্যালেঞ্জের ভিতরে রয়েছে বিড়া ইনিশিয়েটিভের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের যে চ্যালেঞ্জগুলো আমাদের মতো দেশগুলোতে হয়ে থাকে যেটা হচ্ছে যে সকলকে কোয়ার্ডিনেট করা রিসোর্সের ব্যবস্থা করা লজিস্টিক্স ফ্যাসিলিটি ইনশিওর করা কোয়ার্ডিনেশনের যে চ্যালেঞ্জ থাকে এই ধরনের চ্যালেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ সেটা এখনও রয়ে গেছে এবং পাবলিক প্রাইভেট সেক্টর এই ইনিশিয়েটিভের ভিতরে পজিটিভ নেগেটিভ দুটো পার্টি রয়েছে যেটি আমি আপনাদেরকে বললাম কিছু মিসম্যানেজমেন্টের বিষয় তো আমরা আগেও বলেছি যেটা এখানে হয়েছে হিউম্যান রিসোর্স শর্ট ট্রান্সপোর্ট শর্টেজের কথা আগেই বলেছি এ এখানে ইনভলভ হয়েছে এবং এম একটি সেফটি কাউন্সিল করেছে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং তাদের বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো এটার সঙ্গে যুক্ত হচ্ছে সেটাও আমরা এখানে দেখেছি কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ আমরা খুব আশ্চর্য হয়েছি সেটা হচ্ছে খুব আশ্চর্যভাবে আয়োলোকে আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে আমরা খুব আশ্চর্য হয়েছি এই পরিস্থিতিটি দেখবার ক্ষেত্রে তার কারণ হলো আপনারা খেয়াল আছে জানবেন এবং আপনারা রিপোর্টও করেছেন যখনই এই নারায়ণগঞ্জের দুর্ঘটনাটি ঘটেছে তার পরই কিন্তু আই জেনেভা অফিস থেকে তারা এই সরকারের এই শ্রম অগ্নি সংক্রান্ত যে পরিস্থিতির উন্নয়নের যে উদ্যোগ তারা কিন্তু তার সাথে যুক্ত হবার ক্ষেত্রে কিন্তু তারা অফিসিয়ালি তারা জানিয়েছিল তারপরে কিন্তু লোকাল আয়েলো টিম তারা কিন্তু প্রাইম মিনিস্টার প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারের সঙ্গে তারা মিট করেছে আইএল টিমের কান্ট্রি ডিরেক্টর এফ প্রেসিডেন্টের সঙ্গে মিট করেছেন আইএলও টিম মোল এবং ডাইফের টিম শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে তারা মিট করেছে কিন্তু আশ্চর্যজনকভাবে তাদেরকে এই পুরো প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে আমাদের কাছে এটা খুব আশ্চর্য মনে হয়েছে যে ঠিক কোন প্রেক্ষাপটে যে আইএলোর মতো একটি প্রতিষ্ঠান যার লং ট্র্যাক রয়েছে রেকর্ড রয়েছে গার্মেন্টস সেক্টরে এই যে সার্বিক যে অগ্নি এবং অন্যান্য কাঠামোগত দুর্বলতার ক্ষেত্রে যে সাফল্য এই সাফল্যের ক্ষেত্রে আমরা জানি যে উদ্যোক্তারা ভূমিকা নিয়েছেন ব্র্যান্ড বায়ার নিয়েছেন কিন্তু এখানে একটা বড় কোয়ার্ডিনেশন এবং কারিগরি সহায়তা দিয়েছে এবং সেটা একটা বড় ভূমিকা ছিল কিন্তু সেই জায়গা থেকে আমরা কিন্তু তাদেরকে এই বাইরে রাখার বিষয়টি আমাদের কাছে খুব আশ্চর্য লেগেছে এবং যদিও কিন্তু আয় খুব এই ইতিমধ্যে মিট করে তারা জানিয়েছে যে স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী কী কী উদ্যোগ নেওয়া দরকার সেটিও কিন্তু তারা জানিয়েছে এবং সেইগুলোর ভিতরে রয়েছে নীতিগত জায়গাগুলোকে উন্নতি করা জাতীয় পর্যায়ে ক্যাপাসিটি বাড়ানো এনফোর্সমেন্টের জায়গাতে আরও কী কী ধরনের উদ্যোগ নেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখা এবং বিল্ডিংয়ের ফায়ার সেফটির ক্ষেত্রে বিল্ডিং বা এগুলোর কি অপারেশনাল মোডালিটিতে চলে সেগুলোর ক্ষেত্রে নজরদারিতে নিয়ে আসা এগুলো কিন্তু তাদের সুস্পষ্ট সুপারিশ ছিল কিন্তু আমরা জানি না যে আয়ালোকে এই দূরে রাখার আসলে মানেটা কি এটা কি সরকারের একটা রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের কাছে এটি কিন্তু একটা বড় প্রশ্ন আমরা মনে করি যে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটিকে অবশ্যই সরকারের এই যে সরকারি বেসরকারি উদ্যোগ এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট করার প্রয়োজন রয়েছে কেননা আমরা যে প্রক্রিয়ায় এখন যে অগ্রগতিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সেই প্রক্রিয়াগত জায়গায় যে ধরনের দুর্বলতা এবং ত্রুটি দেখতে পাচ্ছি সেই জায়গাটিতে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টটা এই কাজটিকে গতিশীল করবে বেগবান করবে এবং এটিকে সম্পন্ন করবার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে সুতরাং সেই জায়গাটির প্রেক্ষাপটে আমরা আয়ালোর এই জায়গাটিতে সক্রিয় অংশগ্রহণের বিষয়টি আমরা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি শেষ করছি আগামী আর দুটো বা তিনটে স্লাইড দিয়ে সেটি হলো আমরা ইতিমধ্যেই যে জিনিসগুলো আপনাদেরকে বলেছি সেটি হল যে আমাদের এই বাস্তবতাটিতে নিয়ে আসার দরকার যে বাংলাদেশ শুধু তৈরি পোশাক খাতের দেশ নয় বাংলাদেশ তৈরি পোশাক খাত বহির্ভূত অন্য খাতগুলোরও দেশ সুতরাং সেই খাতগুলো ধীরে ধীরে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু দেশের বাজারের জন্য না আন্তর্জাতিক বাজারের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এবং সেই বাস্তবতায় এই সমস্ত কারখানাগুলোর কর্মপরিবেশের নিরাপত্তা বিধান করা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি আন্তর্জাতিক ব্র্যান্ড বায়ারদেরকে ওই সমস্ত খাতের জন্য আকৃষ্ট করতে চাই তাহলে এই ধরনের ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ নিয়ে আমরা কোনোভাবেই তাদেরকে বাংলাদেশে বড়ভাবে আকৃষ্ট করতে পারবো না আমরা কিন্তু ওই থার্ড গ্রেডে যেটা বলে কন্ট্রাক্টিং পর্যায়েরই কাজ করেই আমাদের জীবন শেষ করতে হবে সুতরাং আমরা যদি পরিবেশ মানদণ্ড আমরা যদি অগ্নি মানদণ্ড আমরা যদি শ্রমিক মানদণ্ড উন্নীত করি তাহলেই কেবলমাত্র আমরা বৈদেশিক বিনিয়োগ বিদেশি ব্র্যান্ড বায়ারদেরকে ওই সমস্ত খাতগুলোতে আকৃষ্ট করতে পারবো আমাদের ব্যবসা বাড়বে আমাদের রপ্তানি বাড়বে এই বাস্তবতাটি কিন্তু মানার দরকার রয়েছে এবং কিছু কিছু খাতে আমরা কিছু কিছু প্রতিষ্ঠানিক বিষয়গুলোতে এই ট্রেনটি বেশি সেটিও আমরা বলেছি এবং আপনারা শুনেছেন সেই খাতগুলোকে নজরদারের ভিতরে নিয়ে আসা এবং যে দুর্বলতাগুলো রয়েছে ইতিমধ্যেই সেই দুর্বলতাগুলো ধাপে ধাপে এগুলোকে দূর করা যেমন কারখানা পর্যায়ে মনিটরিংয়ের দুর্বলতা ল রুলসের দুর্বলতা ওনারদের বিনিয়োগ করবার অনিহা সেফটির ক্ষেত্রে শ্রমিকদেরও সচেতনতার অভাব স্টেক হোল্ডারদের প্রেশারের সমস্যা এবং একই সাথে বলা হচ্ছে যে নীতিগত জায়গায় যে সমস্ত ই রয়েছে পানিশমেন্ট রয়েছে বা পিউনিটিভ মেজার যেগুলো শাস্তিমূলক ব্যবস্থা সেটাও খুবই দুর্বল মাত্র দশ হাজার থেকে এক লক্ষ টাকা এটি আসলে কোনো কারখানার জন্য খুব বড় কোনো বিষয় না ফলে দেখা যায় যে এই এটাকে মাথায় নিয়ে এই ধরনের দুর্বলতাগুলো চালিয়ে যাবার একটা প্রবণতা রয়েছে কারখানাগুলোর ফলে নীতিগত জায়গাতেও বা আইনগত জায়গাতে পিনিটিভ মেজারগুলোকে স্ট্রেংদেন করবার প্রয়োজন রয়েছে আমরা মনে করি যে বিডা লেট যে ইনিশিয়েটিভ এটি অবশ্যই একটি শুভ উদ্যোগ আমরা এটির দ্রুততর সময়ে এটির প্রাথমিক কার্যক্রমের সমাপ্তি চাচ্ছি বাস্তবায়ন চাচ্ছি আমরা মনে করি যে এই বাস্তবায়ন করবার মাধ্যমে আমরা জানতে পারবো যে কারখানাগুলোতে কোন ধরনের দুর্বলতা ত্রুটি রয়েছে তবে সেটির জন্য আমরা মনে করি যে বিডার পক্ষ থেকে যে নেতৃত্ব দেয়া সেই নেতৃত্বের ক্ষেত্রে এখনও আমাদের কাছে ঘাটতি আছে বলে মনে হয় আমাদের কাছে সমন্বয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে বলে আমরা আমরা দেখেছি যে ডেটাবেস রেডি করা হচ্ছে সেই ডেটাবেস কীভাবে ম্যানেজ করা হবে সেই জায়গাটিতে একটি বড় দুর্বলতা রয়েছে সেই জায়গাটিতে নিয়ে আসা দরকার রয়েছে আদারওয়াইজ আমাদের মধ্যে সন্দেহ রয়েছে যে এই সমস্ত দুর্বলতা নিয়ে আগালে যে প্রত্যাশিত পর্যায়ে যে আউটকাম চাওয়া এই উদ্যোগ থেকে সেই পরিমাণ ফল কিন্তু আমরা এখান থেকে আমরা নাও পেতে পারি সেটি কিন্তু আমাদের এখানে দেখবার বিষয় রয়েছে কিছু কিছু অপারেশনাল চ্যালেঞ্জের কথা আপনাদেরকে বলেছি যার ভিতরে রয়েছে যে ডিসি অফিসকে এখানে সম্পৃক্ত করা কিন্তু তারা সময় বের করতে পারে না ডিওই এবং পিডাব্লিউডি তাদের অন্যান্য ডিপার্টমেন্টাল এনগেজমেন্টের জন্য তারা এখানে যুক্ত হতে পারে না এক্সপ্লোসিভের অতিরিক্ত ওয়ার্ক প্রেশার সেটি একটি চ্যালেঞ্জ সেই বিষয়গুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে যে ডেটা কালেক্ট করা হয়েছে সেই ডেটার ভিত্তিতে স্বচ্ছতার অংশ হিসেবে কি পাওয়া গেল এই সমস্ত বিষয়গুলো ওয়েবসাইটের মাধ্যমে এটি সকলকে জানানো খুবই গুরুত্বপূর্ণ তার মাধ্যমে আমরা চ্যালেঞ্জগুলো বা সমস্যাগুলো কিন্তু আমরা জানতে পারবো সেটি এখানে গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে লোকবলের যেমন ঘাটতি রয়েছে অর্থবলেরও ঘাটতি রয়েছে লোকবল এবং অর্থবল এই প্রতিষ্ঠানগুলোতে আগামী বাজেটের টার্গেট করে বাড়ানো দরকার যদি আমরা এই উদ্যোগকে ধাপে ধাপে সমাপ্তি যদি নিতে চাই আমরা পুরো উদ্যোগটাকে আমরা মনে করি যে সিম্পল করা দরকার প্রথমে অগ্নি সংক্রান্ত বিষয়গুলোকে টার্গেট করে আগানো দরকার এবং তারপরে অন্যান্য বিষয়গুলোকে ধীপে ধীরে দেনা দরকার এত বড় টিম না করে ছোট আকারের টিম করে একক কোনো কর্তৃপক্ষের অধীনে এগুলো পরিচালনা করা যায় কি না সেটি এখানে দরকার আমাদের কাছে এখন পর্যন্ত পরিষ্কার না যে কি নেক্সট স্টেপগুলো কি হবে সেটি পরিষ্কার করার প্রয়োজন রয়েছে যেমন এই ইন্সপেকশানের শেষে এইগুলো নিয়ে কী করা হবে কে গাইড করবে যে কারখানাগুলোকে এই সমস্ত ত্রুটিগুলো দূর করার ক্ষেত্রে যদি কারখানাগুলো ত্রুটি থেকে যায় তাহলে সংশোধনের বিষয়গুলো কে মনিটর করবে যদি সংশোধন না করে তো তাহলে ওই কারখানাগুলোকে কে আসলে নজরদারির ভিতরে আনবে সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি যে আয় এই পুরো প্রক্রিয়ার ভিতরে সন্নিবেশিত করা তাহলে পুরো কাজটি বেগবান হবে গুণগতভাবে এর একটা ইতিবাচক উন্নতি হবে এটি আমরা মনে করি আমরা মনে করি যে বেসরকারি খাতের উদ্যোক্তা যারা যুক্ত হয়েছেন এফ এবং অন্যান্য অ্যাসোসিয়েশনগুলো তারা যাতে এই উদ্যোগটি সফল করবার ব্যাপারে সক্রিয় হন আমাদের কাছে মনে হচ্ছে ঢাকা এবং নারায়ণগঞ্জে কী কারণে উদ্যোগগুলো কম এগুচ্ছে এটি কোনো কারণ নেই এগুলোকে দ্রুততর সময় এটি শেষ করবার দরকার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ক্ষেত্রে তাদের লিহাজও মেনটেন করা দরকার দু তিনটি খাতকে টার্গেট করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জন্য অ্যাকশন প্ল্যান হতে পারে যেটা আয়ালোর সাজেশন তিন চারটি বিষয়কে টার্গেট করা যেমন হচ্ছে ফায়ার ডিটেকশন আর্লি ওয়ার্নিং সিস্টেম স্কেপ রুট থাকা ইমার্জেন্সি ড্রিল হওয়া এই চার অল্প কিছু বিষয় নিয়ে উদ্যোগটি শুরু হওয়া কিন্তু ধীরে ধীরে আসলে দীর্ঘ মেয়াদে প্রক্রিয়াটিকে উন্নতি করা কীভাবে চেকলিস্ট ডেভেলপ করা রিপোর্টিং ফরম্যাট উন্নতি করা লাইসেন্সিং সিস্টেমকে উন্নতি করা এ ফায়ার সার্ভিস সিভিল লোকবলকে প্রশিক্ষিত করা এবং একই সাথে কারিকুলাম এবং ল্যাবরেটরি সিস্টেম উন্নতি করা যাতে ইন্সপেকশনগুলো রেগুলার হয় মনে রাখা দরকার আমাদের এই উদ্যোগগুলো এক ধরনের স্বল্প মেয়াদি আমাদের কার্যক্রম শুরু করবে কিন্তু মেয়াদে আমাদের জন্য যেটা হবে প্রাতিষ্ঠানিক সক্ষমতার মাধ্যমে আগামী দিনে কারখানাগুলো যাতে তাদের এই তাদের ফুল প্রক্রিয়াগুলোকে তারা যাতে ইমপ্রুভ করে এবং সেই দিকের লাইসেন্সিং সিস্টেমটাকে ই করা নজরদারি করা রেগুলার মনিটরিংয়ে গিয়ে যাতে এগুলো মতো দেখা হয় ওই জায়গাটিতে আগামীতে আমাদের যেতে হবে ফলে শর্ট টার্ম মেজার মিডিয়াম টার্ম মেজার এবং লং টার্ম মেজার এইভাবে তিনভাবে ভাগ করে আমাদের কাজ করবার প্রয়োজন রয়েছে আমরা যেটি মনে করি সেটি হল সেটি হলো আরসিসিকে ডাইফের মধ্যে থেকে রেমিডিয়েশন কোয়ার্ডিনেশান সেল আপনারা জানেন আরসিসির একটি সেল রয়েছে এই সেলটিকে সক্রিয় করা যেতে পারে কেননা এই সেলটি হাতে অল্প কিছু সংখ্যক গার্মেন্টস খাত ভিত্তিক কারখানা রয়েছে আপনারা জানেন সেটা রিপোর্টও করেছে আমরা মনে করি যে আরসিসির এখন সময় এসছে গার্মেন্টসের বাইরে নন গার্মেন্টসের যে কারখানা সেগুলোর সঙ্গে তারা এখন ইন্সপেকশন মনিটারিং যুক্ত হতে পারে এমনকি আরসিসির এই জায়গাটিতে একটা বড় রোল নেবার একটা সুযোগ রয়েছে তবে তার লোকবল বাড়ানো জনবল বাড়ানোরও এবং অর্থবল বাড়ানোরও দরকার রয়েছে সেটিও এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে ফায়ার ইন্সপেকশন এই জিনিসগুলো ডাইফের মাধ্যমেই হতে পারে যদি তাদেরকে ট্রেন্ড আপ করা হয় যদি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সঙ্গে এস ডেভেলপ করে যদি কাজ করা যায় যেহেতু ফায়ার সার্ভিস ডাইফে এখানে একটি কোয়ার্ডিনেশনের কাজ করছে পুরো প্রক্রিয়ায় আমরা মনে করি সেটি লোকবল জনবলের বিষয়গুলো বলেছি আরেকটা বলেছি ল রুলসের জায়গাটিতে দুর্বলতা রয়েছে পানিশমেন্ট বা পিউনিটিভ মেজারগুলো স্ট্রেংদেন করা সেই জায়গাটিতেও আগামী দিনে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে আমরা মনে করি যে যে জিনিসটি শুরু হয়েছে সেই জিনিসটি আগামীতে আরও বেগবান হবে এবং এর মাধ্যমে আমরা কার্যকর ফল দেখতে পাবো আগামী দিনে এবং তার মাধ্যমে অগ্নি দুর্ঘটনা যেগুলো আমরা দেখছি শ্রমিকের নিরাপত্তা এই বিষয়গুলো আগামী দিনে অ্যাড্রেস হবে এবং আমরা আস্তে আস্তে গার্মেন্টসের বাইরে অন্য খাতগুলোতেও আমাদের সক্ষমতা আমরা দেখাতে পারবো এবং এই সিভিল সোসাইটি মনিটরিং ইনিশিয়েটিভ আগামী দিনেও এরকম ধরনের উদ্যোগগুলো মনিটরিং উদ্যোগগুলো তারা অব্যাহত রাখবে আপনাদের সক্রিয় সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই লম্বা প্রেজেন্টেশনটি শেষ করছি ধৈর্যের জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ মোয়াজেম লম্বা প্রেজেন্টেশন কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ সেই জন্যই আসলে এই আপনাদেরকে এখানে ডেকে আনা তো আমরা প্রেজেন্টেশন থেকে তো মূলমূল বিষয়গুলি বিশেষ করে শেষে বিভিন্ন তথ্য উপাতের ভিত্তিতে যে কিছু রিকমেন্ডেশন এসেছে সুপারিশমালা সেগুলো আপনারা শুনলেন এবং সামনের দিনে আমরা কি ধরনের কি ধরনের শিল্পায়ন কি ধরনের কারখানার পরিবেশ আসা প্রত্যাশা করি এবং কার দায়িত্ব কীরকম সেটাও আমরা শুনলাম ইনফ্যাক্ট যেটা মানে মূল বিষয়টা হচ্ছে যে আসলে সচেতনতা বৃদ্ধি একটা বিষয় প্রশিক্ষণ সেটাও একটি বিষয় এবং তার পাশাপাশি সম্পদের অপ্রতুলতা বারবারই চলে আসে যে কোনো প্রতিষ্ঠানের দুর্বলতাগুলি যখন আমরা দেখতে পাই তখন সেটা জনবলের অপ্রতুলতা এবং তার পাশাপাশি অর্থের অপ্রতুলতা দুটোই কিন্তু জনবলের সাথে জড়িত যেটি সেটি হচ্ছে যে তাদের সচেতনতা এবং প্রশিক্ষণ এবং তার পাশাপাশি তথ্যের প্রকাশ তথ্য সংগ্রহ করা এবং তথ্য প্রকাশ করা একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা আপনার আপনারা ডক্টর মজিমের প্রেজেন্টেশন থেকে বুঝতে পারছেন যে আসলে আমাদের সচেতনতার বিষয়টি এই কারণে গুরুত্বপূর্ণ যে স্বল্প মেয়াদে হয়তো কোনো কারখানার মালিকরা ভাবছেন যে আমি কম বিনিয়োগ করে বেশি লাভবান হচ্ছি কিন্তু আসলে বারবার যদি এরকম দুর্ঘটনা ঘটতে থাকে কিংবা এক একটি দুর্ঘটনায় কিন্তু প্রতিষ্ঠানের সমস্ত লভ্যা লাভ এগুলো কিন্তু গুলিয়ে ফেলতে পারে এগুলো একেবারে মানে যেটা লাভ হলো সেটা একটা দুর্ঘটনায় যথেষ্ট অনেক ক্ষতি সৃষ্টি করার জন্য তো সুতরাং আমরা শুধু স্বল্প স্বল্প মেয়াদে একেবারে শর্ট সাইটের যেটাকে বলি সেটা না হয়ে যদি আমরা মধ্যমেয়াদের কথা চিন্তা করি দীর্ঘমেয়াদের কথা চিন্তা করি তাহলে কিন্তু একটু বিনিয়োগ দরকার হবে এবং তবে একটা কথা আছে যে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন আকারের কারখানাও রয়েছে সবার এক ধরনের বিনিয়োগ করার হয়তো ক্ষমতা থাকবে না সেখানে সরকারের আর্থিক পদক্ষেপের প্রয়োজন রয়েছে কিন্তু এখানে মানসিকতাটার পরিবর্তনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি এখন বিনিয়োগ করি সেখানে হয়তো একটা আফ্রান্ট একটা অর্থ যাবে কিন্তু সেটা আমার কারখানাটাকে একটা টেকসই করার জন্য এবং তার পাশাপাশি শ্রমিকের নিরাপত্তা শ্রমিক যদি কাজ করতে যেয়ে তার জীবনের নিরাপত্তাটায় না নিশ্চিত করতে পারে তাহলে তো তার আসলে কাজ করার একটা উৎসাহ কিংবা তার জীবনের যে মূল্যায়ন যেভাবে হচ্ছে সেটা না হলে তার পরিবারের জন্য তার নিজের জন্য তো বটেই পরিবারের জন্যও কিন্তু এটা টেকসই হয় না সুতরাং এটি একটি সবার একটা স্বার্থ শুধুমাত্র যে শ্রমিকের না আমি বলবো যে যারা মালিক তাদেরও কিন্তু মূল স্বার্থটা এখানে রয়েছে সকলের এবং সেই জন্যই সকলের উদ্যোগটা খুব গুরুত্বপূর্ণ আমি এই বলে এখন আলোচনার প্রশ্নোত্তর পর্বটা শুরু করছি আপনাদের প্রশ্ন থাকলে ডক্টর মাজেম আরও প্রশ্ন করবেন উত্তর দেবেন আপনাদের প্রশ্নের বিস্তারিতভাবে অনেক ধন্যবাদ ধন্যবাদ কাছ থেকে আমার ছোট ছোট কয়েকটি বিষয় একটি আমি জানতে চাচ্ছি সেটা হলো যে আপনারা বলেছেন যে জনবলের ঘাটতি আছে বিশেষ করে ডাইফের কথা কিন্তু আমরা যখন নারায়ণগঞ্জের দুর্ঘটনাটা দেখলাম হাসেম ফুডের সেখানে কিন্তু জনবলের ঘাটতি ছিল না এবং ডাইফ থেকে যে ধরনের সার্টিফিকেশন দরকার হয় সব ধরনের সার্টিফিকেশন তাদের ছিল তার মানে কি এর ভিতরে কি এক ধরনের দুর্নীতির সংশ্লেষ ছিল যে কারণে দুর্নীতির মাধ্যমে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে যে ফ্যাক্টরিতে কোনো ফায়ার সেফটির মেজার্স নেই তারাও সার্টিফিকেট পেয়ে গেল এটা একটা বিষয় যে সবসময় যে জনবলের ঘাটতির কারণে এরকম হচ্ছে বিষয়টা কিন্তু সেরকম নয় আরেকটা বিষয় হলো যে ইন্সপেকশান হতে পারে এমন ফ্যাক্টরির সংখ্যা কত তাহলে একজন ইন্সপেক্টরের ভাগে কয়টা ফ্যাক্টরি পড়ে সে মাসে কয়টা ফ্যাক্টরি তার ইন্সপেকশন করা লাগবে তো এই ধরনের একটা স্ট্যাটিস্টিক্স আমরা পেতে যাচ্ছি যে এখন এক্সিস্টিংস ইন্সপেক্টর কতজন আছেন এবং ফ্যাক্টরি কতগুলো আছে তাহলে একজনের প্রতি মাসে কয়টা ফ্যাক্টরি ভিজিট করতে হবে আরেকটা বিষয় হলো যে এই যে বিটা যে ইনিশিয়েটিভটা নিয়েছে তাদের তো নিজস্ব কোনো জনবল নেই তারা অন্যান্য ওই যে ডিওই বা বয়লার কর্তৃপক্ষ বা অন্যদের ইয়ে একটা টিম করছে তো এটা এক ধরনের ওভারল্যাপিং হচ্ছে কিনা এবং সেই ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট বা আমাদের বিজনেসের ক্ষেত্রে আবার আর একটা লেয়ার তৈরি হচ্ছে কিনা এক হয়রানির কারণ আমাদের যে কোনো অথরিটি হওয়া মানেই এক ধরনের হয়রানি হয় হ্যাঁ ধন্যবাদ সবাইকে জি মধ্যে আপনার প্রেজেন্টেশনে উপস্থাপন একটা পর্যায়ে বলেছিলেন যে পুরান ঢাকার ব্যবসায়ীরা এখন পরিবেশ ছাড়পত্রের ব্যাপারে খুবই আগ্রহী তারা এই বিষয়ে আগ্রহ দেখাচ্ছে মানে তারা কমপ্লায়েন্স হতে চায় আপনার কথা থেকে মনে হচ্ছে এই বিষয়ে আগ্রহী কিন্তু পুরান ঢাকায় বিভিন্ন আগুনের পরে আমরা যখন এই সেফটি নিয়ে কথা বলতে গেছি আমার কাছে মনে হয়েছে তারা পারলে আমাদেরকে মারতে আসে এবং তাদের কথা হল যে বাবা কী লাগবো নে আমাদের একটা সার্টিফিকেট দে যাতে আমরা এই জায়গায় এই ব্যবসাটা করতে পারি তাদের চিচুটা আমাদের কাছে এরকম মনে হয়েছে আমার কাছে অন্তত ধন্যবাদ মজ্জাম ভাইকে বান্ন মিনিটের একটা সুন্দর প্রেজেন্টেশনের জন্য আমি তামজিৎ কালের কণ্ঠে কাজ করি তো এই প্রেজেন্টেশনে মজ্জাম ভাই আপনি বলেছেন যে সাত শতাংশ যে কমিটি নেই বাট এখানে আমার কাছে যে স্লাইড আছে সেখানে বলা আছে ছয় দশমিক সাত শতাংশ তাহলে আমরা কোনটা ধরবো সাত শতাংশ না ছয় দশমিক সাত শতাংশ আচ্ছা 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 না ঠিক আছে আমার আরও ছোটো দুই একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমি যদি স্লাইড নাম্বার আঠারোতে দেখি তাহলে বলা আছে ওভার দ্য ইয়ার্স দ্য টোটাল লস হ্যাজ ডিক্লাইন ফ্রম আট এইট হান্ড্রেড টোয়েন্টি নাইন কোর ইন টু থাউজেন্ড ফিফটিন আচ্ছা এটা থেকে কি কমে গেলো যে তিন এরপরে বলা আছে যে তিনশো ছাব্বিশ পয়েন্ট সেভেন ইন টু থাউজেন্ড নাইনটিন মানে অর্থাৎ কমে গেলো ক্ষতিটা সার্বিক ক্ষতির পরিমাণ কমে গেলো থ্যাংক ইউ আমার মনে হয় যে বেশ ভালো কিছু প্রশ্ন এসছে একটা হলো যে জনবলের ঘাটতির বিষয়টা কিন্তু আপনারা এইভাবে বুঝতে পারবেন আমি শুরুর দিকে যেখানে বলেছি যে ইন্সপেকশন পরিদর্শন তারা কতগুলো করে এবং সেখানেই দেখেছেন তারা কিন্তু প্রোয়াক্টিভ ইন্সপেকশানই কিন্তু পুরো সবগুলো সবগুলো খাতে করতে পারে না যদিও তারা ইন্সপেকশন করে এবং সেটা দেখবেন যে সেই সংখ্যাটাও সাম্প্রতিককালে কিছুটা কমে এসছে নন আর এমজি সেক্টরে কমে এসছে ফলে আপনি স্বাভাবিক নিয়মে সব কারখানা যখন ইন্সপেকশন করতে পারেন না তখন স্বাভাবিক প্রশ্নটি আসে যে হ্যাঁ সেখানে জনবলের ঘাটতির বিষয়টি আপনি হয়তো এলাকা ভিত্তিতে হয়তো জনবল বেশি বা কম এটা হতে পারে এবং সেই হিসেবে হয়তো আপনার এটার একটা যৌক্তিকতা রয়েছে যে হ্যাঁ সেই জায়গাটিতে ইন্সপেকশন করা এবং সার্টিফিকেশন প্রসেসের বিষয়টি কিন্তু আইএলও থেকে যেমন রিকমেন্ডেশন দিয়েছে আমরাও এখানে বলেছি যে হ্যাঁ ফুল সার্টিফিকেশান প্রসেসগুলোকে কিভাবে স্বচ্ছতার ভিতরে কোঅর্ডিনেটেড ওয়েতে একটা জায়গায় নিয়ে আসা যায় লিমা প্রসেসের ভিতরে যেখানে সব ধরনের সার্টিফিকেশগুলো দেওয়া হবে এবং এটা যখন আরও মানে আমরা তখন প্রাথমিক পর্যায়ে রয়েছি আমরা যখন পরে আপনাদের কাছে আসব। তখন হয়তো এই সার্টিফিকেশান প্রসেসগুলো কি হওয়া উচিত কোন ধরনের জায়গাগুলোতে এই যে যে কোনোভাবে যেন কোনোভাবে একটা সার্টিফিকেট না পাওয়া যায় যে যেমন ই বললো যেটা যে যে পুরাণ ঢাকার ব্যবসায়ীরা যেন কোনোভাবে একটা সার্টিফিকেট এই ধরনের জায়গাগুলোকে কীভাবে অ্যাড্রেস করা যায় তখন আমরা আরও ডিটেলস সেইগুলো নিয়ে আসলে বলবো আর সংখ্যার ব্যাপারে যেটা যেটা বললাম যে গড়ে প্রত্যেকটা টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চাশটি কারখানা তারা দেখবে এবং সার্বিকভাবে একশো আটটি টিম তাহলে সেটা যদি মাল্টিপ্লাই করেন তাহলে পঞ্চাশ হাজারের মতো হয় সামথিং কিন্তু টোটাল এখন পর্যন্ত হিসেব যেটা রয়েছে যে তারা বিয়াল্লিশ হাজারের মতো কারখানা পরিদর্শন করবে তারা এটি রয়েছে তাদের এবং এক একটা টিমে পরিদর্শন টিমে এগারো জনের একটা টিম করা আছে কিন্তু আবার বলেছি লোকবলের ঘাটতির জন্য কেউ কেউকে আবার দুইশোটা ফ্যাক্টরির দায়িত্ব দেওয়া হয়েছে একটু আগে যেমন বললাম যে যে কারো কোনো কোনো খাতে লোকবল কম এবং সেখানে লোকবল তবে কোনোভাবেই আমরা জিনিসটিকে খাটো করছি না আমরা একই সাথে অপারেশনাল দুর্বলতাগুলো দেখাচ্ছি যেখানে লজিস্টিক্সের সমস্যা আবার একই সাথে আমরা ম্যানেজমেন্টের দুর্বলতা বলছি সেটা আবার একই সাথে ফুল প্রক্রিয়ার ক্ষেত্রে মানে লিডারশিপের দুর্বলতা সেটিও কিন্তু আমাদের কাছে মনে হয়েছে কেননা জিনিসটা যেন এরকম না হয়ে যায় যে কিছুদিন পরে জিনিসটা যেন আবার হারিয়ে না যায় এবং এটা যেন কোনোভাবে জিনিসটি না হয় আমরা সেই জায়গাটিতে নজরে রাখতে চাই পুরো জিনিসটি কেননা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে কারখানা পর্যায়ে গার্মেন্টস খাত বহির্ভূত খাতে কারখানা পর্যায়ে অগ্নি দুর্ঘটনা যেন তেনভাবে হারিয়ে যাওয়ার মতো কোনো বিষয় না আপনাদেরকে আজ হোক কাল হোক যেটা আমরা বললাম গত ছয় মাসে প্রতি দুই দিনে একটা করে দুর্ঘটনা ঘটছে জিনিসটা মোটেই হাস্যকর কিছু না খেলনা না সুতরাং এইগুলো আপনারা আগামীতে আরও রিপোর্ট করবেন সুতরাং সেই জায়গাটিতে এই উদ্যোগটির সাফল্য আমাদের খুবই দরকার এই উদ্যোগটির বাস্তবায়ন খুবই দরকার কেন এই উদ্যোগটি আগামী দিনে বৃহৎ পরিসরে কোন কোন খাতের কোন কোন সেক্টরের এবং কোন কোন প্রতিষ্ঠানের কার কী করতে হবে তার একটা দিক নির্দেশনা দিতে পারে সেই জন্যই আমরা এই বিডালের ইনিশিয়েটিভটির সময় মতো বা দ্রুততর সময় এর বাস্তবায়ন এবং তার যে সাজেশনগুলো সেটি নিয়ে আসা এবং তারপরে কি করতে হবে সেই আমরা জানতে চাই সুতরাং এটি যেন কোনো যেন প্রকারের যেন উদ্যোগে সীমাবদ্ধ না হয়ে যায় সেজন্যই আমরা এই মনিটরিং সিভিল সোসাইটির জায়গা থেকে আমরা এই কাজটি নিয়মিত পর্যবেক্ষণে রাখতে চাই দেখেছি যে ছোট কারখানাগুলি যেগুলি ছিল তারা পরে বলা হচ্ছিল যে তাদের অর্থ সংকটের কারণে হচ্ছে যে তারা ইনস মানে রেমিডেশান করতে পারছিল না তো এইখানে এই সমস্যাটা কিন্তু আরও বেশি প্রকট হবে কারণ এখানে অনেক স্মল ফ্যাক্টরি এবং কটেজ ফ্যাক্টরি থাকবে তো সেই ক্ষেত্রে কোনো ইয়ের দরকার আছে কিনা কোনো ফান্ডের দরকার আছে কিনা যদিও আপনি বলেছেন যে এটা আসলে এখনও তো পরিষ্কার করে নাই যে পরবর্তীতে কীভাবে কি হবে আরেকটা বিষয় এইখানে মানে আপনি কিছু বলবেন কিনা যে এই মানে স্ট্যান্ডার্ডটা নিয়ে যে রেমিডিয়েশন কিভাবে হবে যেমন অ্যাকর্ডের এক ধরনের ই ছিল অ্যালায়েন্সের এক ধরনের ছিল যারা অ্যাকোর্ডের ছিল অ্যাকর্ডের আন্ডার যে ফ্যাক্টরিগুলি ছিল তারা একটু বিরক্ত ছিল বেশি কারণ ওদের অনেক বেশি কোয়ারিস ছিল তো এইখানে আসলে কোন স্ট্যান্ডার্ডটা আসলে মানে ধরেন যে যখন আমরা রেমিডিয়েশনটা শুরু হবে তখন আসলে মানে স্ট্যান্ডার্ডটা কী হবে সেইটা আসলে গুরুত্ব দেওয়া দরকার আছে কিনা এখনই সেটা যদি একটু বলেন এখন সংক্ষেপে একটা কথা বলে আসলে শুরু করতে চাই কারখানা পর্যায়ে দুর্ঘটনা নিরসনের কাজটি আসলে কারখানা স্থাপনের সময় শুরু হয় কারখানা স্থাপনের পরে না আমরা যে জিনিসটি করতে চাচ্ছি সেটা হচ্ছে দুর্ভাগ্যবশত কারখানাগুলো স্থাপনের পরে গিয়ে তাদেরকে এখন আমরা উপদেশ দেওয়ার কাজটি করতে হচ্ছে কিন্তু আপনি যদি শুরুর প্রক্রিয়াটিকেই যদি ত্রুটিমুক্ত রাখতে পারেন তুলনামূলকভাবে কম চ্যালেঞ্জিং রাখতে পারেন তাহলে অবশ্যই কারখানা পর্যায়ে এই যে যে সমস্যা সেটি কিন্তু অনেক কমে আসবে সুতরাং যে যে বিনিয়োগের জন্য যে ব্যয় বা এই যে স্ট্যান্ডার্ড যেগুলো বলছেন এগুলোর জন্য যদি শুরুর সময়ই যদি ওই বিনিয়োগটি একটি উদ্যোক্তা করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে যখন তাকে ভেঙে চুরে কিছু একটা ঠিক করা সেটা কিন্তু আরও ব্যয়বহুল হয়ে দাঁড়ায় তার জন্য সুতরাং সেই জায়গাটিকে বেশি নজর দেওয়া দরকার সুতরাং যাতে সবসময় এগুলো চলবে এটা ভাবার কোনো কারণ নেই বরঞ্চ কারখানা স্থাপনের শুরুতেই যেমন একটা হলো অকুপেন্সির জায়গাটি নিশ্চিত করা যেটা রাজুক বা বিএনবিসির আন্ডারে যেটি দেখা সেই অকুপেন্সির জায়গাটি ঠিকমতো দেখা যে হ্যাঁ এক্সিট রুট আছে কি না সিঁড়ি ঠিকমতো আছে কি না কলাপসেবল গেট ব্যবহার করা হচ্ছে কি না ডাইফেসিটি দেখবে ওই জিনিসগুলো প্রথমত নজর দেওয়া দরকার সেটে আমি বলবো যে স্ট্যান্ডার্ডের জায়গায় আমাদের এই জায়গায় জাতীয় স্ট্যান্ডার্ড যেটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটি আমরা এখানে পরিপালন করব এবং সেক্ষেত্রে অ্যাকাউন্ট অ্যালায়েন্সের ক্ষেত্রে অনেক সময় বলা হয়েছে যে হ্যাঁ জাতীয় স্ট্যান্ডার্ডের উপরে কোনো জায়গায় সেটি নিয়ে আমাদের এখানে বিতর্কের কোনো প্রয়োজন নেই আমরা এখানে জাতীয়ভাবে যে মানদণ্ডগুলো রয়েছে জাতীয়ভাবে মানদণ্ড ডাইফে বলা আছে জাতীয়ভাবে মানদণ্ড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অথরিটির লজে বলা আছে জাতীয়ভাবে মানদণ্ড বিএনবিসি কোডের আন্ডারে বলা আছে জাতীয়ভাবে মানদণ্ড বয়লার এক্সপ্লোশনের জন্য যে নতুন করে যেটি দেওয়া হচ্ছে ড্রাফট সেখানে বলা আছে শুধু সেইগুলোই আমাদের পরিপালন করেই আমাদের কাজ শুরু করা দরকার সুতরাং সেটা দিয়ে আমাদের এখানে দরকার ফান্ডের মতো বিষয় এই জিনিসগুলো অবশ্যই আমরা আশা করব যে হ্যাঁ এই যখন এই বিডার পক্ষ থেকে এই ইন্সপেকশান শেষ হয়ে যাবে নিশ্চয়ই তারা ওই বিষয়গুলোকে রিকমেন্ড করবে আমরাও মনে করি যে হ্যাঁ আমাদের কারখানাগুলোর ওই সক্ষমতা নাই ছোট কারখানা অধিকাংশ যেহেতু ছোট কারখানা সুতরাং তাদের সকলের আসলে সমান সক্ষমতা এবং অধিকাংশের হয়তো সক্ষমতা দুর্বলতা রয়েছে সেই ফান্ডের একটা ঘাটতি থাকবে তাদের কিন্তু তার মানে এই না যে ফান্ড স্বল্পতার জন্য কাজ আগাবে না এটি যেন না হয় এবং সেটার জন্য আমার মনে হয় যে বাজেটারি সাপোর্ট দেয়া সরকারের এটি খুব সমস্যাপূর্ণ হবে না কেননা সাম্প্রতিক সময় সরকার সেই জিনিসগুলো তারা দিচ্ছে সুতরাং সেই বিষয়টি আমার ধারণা এবং আন্তর্জাতিক পর্যায়েও যদি আমরা বিভিন্ন দেশের সঙ্গে সরকার নেগোশিয়েট করে যেটা রানা প্লাজার পরে আমরা দেখেছি যে ইউরোপিয়ান ইউনিয়ন এসছে নেদারল্যান্ডস এসছে জার্মানি এসছে ইউরো ইউএসএ এসছে বিভিন্নভাবে আমাদের এখানে তারা নিরাপত্তার জন্য তারা কিন্তু ফান্ড নিয়ে এসেছিলো সুতরাং ফান্ডটি আমার ধারণা খুব বড় চ্যালেঞ্জিং হবে না চ্যালেঞ্জটা হচ্ছে কতটুকু রাজনৈতিকভাবে দৃঢ়তার সঙ্গে কতটুকু নেতৃত্ব দিয়ে এই কারখানা পর্যায়ের এই দুর্বলতাগুলো দূর করবার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেই জায়গাটিতে আন্তর্জাতিকভাবে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাকে সংশ্লিষ্ট করে আন্তর্জাতিকভাবে এক ধরনের ক্রেডিবল লেভেলের যদি আমরা ইন্সপেকশন করে এগুলোকে যদি আমরা সংশোধনের দিকে আগামী দিনে যাই তাহলে অবশ্যই বাংলাদেশের যে একটা প্রত্যাশা যে বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে আগামী দিনে সেটি হবার একটা সুবর্ণ সুযোগ আমরা পেতে পারি অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো একটা প্রেজেন্টেশন দিয়েছেন আমরা অনেক খোরাক পেলাম আপনার রিপোর্টের একটা জায়গায় ছিল যে শিশু শ্রম যে মানে কেস ফাইল বা কমপ্লেন এটা দেখলাম যে গত বছর সবচেয়ে বেশি মানে আশ্চর্যজনকভাবে এটার কারণ কি আর আমরা তো জানতাম যে আসলে আমাদের শিল্প কারখানায় শিশু নিয়োগ হয় না এটা জানতাম আমরা অফিসিয়ালি জানি আর কি আর একটা হচ্ছে ক্রিশ্চিয়ান আপা আপনি যদি একটু অ্যাড্রেস করেন যে আমরা তো ধরেন আমাদের কমপ্লায়েন্সের কথা বলছি কিন্তু ইন্টারন্যাশনাল এনজিওস যারা আছে আপনারা কেন বায়ারদেরকে কমপ্লেন্ট করতে মানে কী উদ্যোগ আপনারা নিয়ে থাকেন কারণ বিকে সেদিন দেখলাম যে আপনার একটা তারা নিজেরা একটা কমিটি করেছে যাতে একটা লোয়ার ক্যাপ মানে সর্বনিম্ন দাম মানে এটা তো আসলে শিল্প মানে বিকে এর কাজ না তারা বলছে দেয়ালে থেকে গেছে হ্যাঁ মানে বায়াররা তো প্রাইস বাড়াচ্ছে না আপনারা শুধু এইখানে মনোযোগ কেন দিচ্ছেন মানে ওই জায়গায় কেন কিছু বলতে পারেন না থ্যাংক ইউ আচ্ছা ওকে প্রথমত হলো শিশু শ্রমের বিষয়টি দেখুন আপনারা যেটা সাধারণত যে রিপোর্টটি করে থাকেন সেটা হলো তৈরি পোশাক খাতে শিশু শ্রম এবং সেখানে কিন্তু আমি বলবো তুলনামূলকভাবে শিশুশ্রম নেই এইভাবে বলি জিনিসটা মানে একেবারে নেই বলা যাবে না কেন বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে সার্টিফিকেট নিয়ে এসে চোদ্দ বছরের বেশি দেখা এরকম বিভিন্ন রকমের অভিযোগ তারপর আমি ধরে নিই যে হ্যাঁ আমাদের তৈরি পোশাক খাতে শিশু একরকম নেই এটাই আমাদের জন্য একটা বড়ো অগ্রগতি কিন্তু অন্য খাতগুলোতে যে শিশু শ্রম রয়েছে হাসেম ফুরসি তার একটা বড় উদাহরণ কেননা হাসেম ফুরসের ব্যাপারে একটা সিভিল সোসাইটি ইন্সপেকশন করেছিল তারাও কিন্তু সেখানে সেটা রিপোর্ট করেছে যে হ্যাঁ সেখানে রয়েছে এবং শিশুশ্রমের সমস্যা কিন্তু কোন কোন আছে এখানে হচ্ছিল যেগুলো হচ্ছিল কেমিক্যাল অ্যালুমিনিয়াম তারপর শিপ ব্রেকিং তারপর স্টোন লিফটিং যে সেক্টরগুলা এইখানে শ্রমের বিষয়গুলো বেশি অ্যাড্রেস করা হয়েছে এবং আরেকটা জিনিস যেটা বলা হয়েছে যে শিশুশ্রমটা দু হাজার বিশ সালে বেড়েছে তো এইখানে একটা রিজন হইতে পারে যে মানে ওই সময় স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে অনেকে ড্রপ আউট হয়ে গেছে স্কুল থেকে বা তারা ফিরবে না তাদের পারিবারিক মানে সংকট দেখা দিয়েছে তার ফলে দেখা যায় বাবা মারা বিভিন্ন তাদের শিশুদের হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত করেছে এটার সঙ্গেই যুক্ত করি যদি সেটা হলো যে এদেরই একটা গ্রুপ কারখানাগুলোতে জড়িত হয়েছে এবং যখন ইন্সপেকশন টিম গেছে সেখানে তখন তারা এগুলো পর্যবেক্ষণ করেছে এবং সেই অনুযায়ী আসলে রিপোর্টটা আমরা দেখছি যে এই সময়কালে শিশু শ্রম কারখানাগুলোতে বেড়েছে মানে শিশু শ্রমিক বেড়েছে আবার আর একটা রকমের একটা হলো যে নিচার্যীবিত জীবিকার তাগিদে এ ধরনের শ্রমিকরা এখানে জড়িত হচ্ছে এটা হলো একটাই দিক আবার কারখানাগুলোর দিক থেকে যেহেতু ব্যবসা কমে গেছে সুতরাং তারাও যতটা কম মূল্যে শ্রমিক পাওয়া যায় সেটিও তাদের মধ্যে এখানে একটা প্রবণতা তৈরি হয়েছে আর তৃতীয় আরেকটি হচ্ছে দু হাজার বিশ সালে ইন্সপেকশনও কম হয়েছে এবং সেটারও সুবিধা অনেক সময় এই কারখানাগুলো নিয়েছে সুতরাং সবকিছু সব কিছু মিলেই আমি বলতে পারি যে শিশু শ্রমের প্রবণতাটা কিন্তু নতুন করে ভাবার বিষয় তার একটা কারণ আছে ভালো প্রশ্ন করেছেন থ্যাংক ইউ সেটা হলো যে দু সরকার কিন্তু টার্গেট করেছে দু সালের ভিতরে বাংলাদেশকে শিশু শ্রম মুক্ত করা হবে এটা হলো একটা দিক সুতরাং সেই হিসেবে মাত্র চার বছর রয়েছে বাইশ থেকে পঁচিশ এবং আরেকটি হচ্ছে সরকার সিদ্ধান্ত নিয়েছে আইএলওর যে কনভেনশন অন মিনিমাম এইজ অফ দ্য ওয়ার্কারস যেটা আমাদের যে রেটিফিকেশনের যে একটা কনভেনশন বাকি রয়েছে কোর কনভেনশন সেটা হলো এই শ্রমিকের বয়স যেটা কিন্তু শিশু শ্রমের সাথে সম্পর্কিত সেটাও কিন্তু সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এটা সে র্যাটিফাই করবে সুতরাং তার বিপরীতে গিয়ে এখন যে প্রেক্ষাপট আমরা দেখছি সেখানে কিন্তু নতুনভাবে কারখানা পর্যায়ে শিশু শ্রমের ব্যবহার এটি নিরসন ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু এটি শুধু একভাবে নিলে হবে না যে হ্যাঁ কারখানা থেকে শ্রমিকদেরকে তাড়িয়ে দিলেই হবে না এই শিশুরা যাতে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারে তার জন্য স্কুলে তাদের জন্য যে ফিড ফিডের ব্যবস্থা বা স্টাইপেনের ব্যবস্থা বা এই পরিবারগুলোর জন্য সাপোর্টের ব্যবস্থা বা সেটাকে যদি সোশ্যাল সেফটি নেটের আন্ডারে যদি ব্যবস্থা করা হয় তাহলেই কেবলমাত্র আমরা একটা প্রত্যাশা করতে পারি যে হ্যাঁ শিশুশ্রম আমাদের এখানে কমে আসতে পারবে আদারওয়াইজ শুধু কারখানাতে গিয়ে শিশুশ্রম আছে কমপ্লেন করে শিশুদেরকে বের করে দেওয়া এটি আমার ধারণা যে একটা সুস্থ উদ্যোগ হবে না এই সময়ের প্রেক্ষাপটে যেখানে মানুষজন জীবিতাট তাক দিয়ে একটা বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে আমরা মনে করি যে সোশ্যাল সেফটি নেটের আন্ডারে যে সমস্ত পরিবারের শিশু রয়েছে তাদেরকে কিভাবে সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করা যায় দেওয়া যায় সেই বিষয়টাও ভাবা দরকার ভ্যালিড পয়েন্ট যে আমরা কেন ইয়ে করি না আমরা কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনরা আরও আগে থেকে বলছে যে আমাদের পারচেজিং প্র্যাকটিস যেটা আছে সেটাতে এক ধরনের জোরালো করতে হবে মানে লোকালি এবং ইন্টারন্যাশনালি অর্গানাইজেশনসরা কিন্তু চেষ্টা করে করে না যে তা না এখন এখনদের আর লটস অফ আদার ফ্যাক্টরস আমরাও ইনফ্যাক্ট সিপিডির সাথেও একটা কাজ করেছি অন দ্য ইউনাইটেড নেশনস গাইডিং প্রিন্সিপালস অন বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস এবং আমরা ইন্টারন্যাশনালি এটাকে একটা বাইন্ডিং ট্রিটি হিসাবে দেখতে চাই অফকোর্স ইউএন জিপিজ ডু নট কাভার মানে বিয়ন্ড ন্যাশনাল ইস্যুস বাট এগুলো এই বাইন্ডিং ট্রিটির মধ্যে এগুলো আনা আনার প্রয়োজন আছে সো সেই সেই দিকে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে বাট মানে উই নিড টু পোট সোর্ট অফ প্রেশার এভরিওয়ে মানে ন্যাশনাল প্র্যাকটিসেস নিজস টু বি স্ট্রেনথেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ পুটিং প্রেশার্স অন অন মানে বিয়ন্ড ন্যাশনাল যে ইস্যুসগুলো ট্রান্স ন্যাশনাল যেটা অ্যালং দ্য সাপ্লাই চেনও কিন্তু আমরা কাজ করছি ক্রিশ্চানিড গ্লোবালিও কাজ করছে ফর দ্য লাস্ট টেন ইয়ার্স এবং আমরাও চেষ্টা করছি যে আমাদের লোকাল কাজগুলোকে ওখানে লিঙ্ক করতে আমি একটু এই স্টাডিতে একটু রিফ্লেক্ট করতে চাই মজেম ভাই একটা জিনিস যে যেটা ফামিদা আপা একটু টাচ করেছেন যে একটা মাইন্ডসেটের পরিবর্তন আনতে হবে কিন্তু কারণ ইন দ্য সেন্স দ্যাট উই নিড ফ্যাক্টরিজ অ্যান্ড এন্টারপ্রাইজেস প্রোয়াকটিভলি কিছু স্টেপস যেন নেয় কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এক ডাইফের ইন্সপেক্টরদের পক্ষে কিন্তু সবগুলো এন্টারপ্রাইজ বা কারখানা পরিদর্শন করা সবসময় পসিবল হবে না সো আর কিছু জিনিস কিন্তু নন মনিটারি ফর এক্সাম্পল সিঁড়ি মানে দরজাটা খোলা রাখা এটা তো আসলে এটা কোনো ইট দিস ডাজেন্ট রিকোয়ার মানি একটা আনলক করে দেওয়া একটা গেট সো ওই ওই মাইন্ডসেটগুলোর দিকেও কিন্তু আমাদের সামহাওয়া আমাদের স্টাডিতে দ্যাট নিডস টু অলসো কাম আউট যে হোয়াট মোটিভেটস দেম টু নট টেক দি স্মল মেজার্স যেগুলোর কিন্তু কোনো মনিটারি ইমপ্লিকেশান নাই মানে যেগুলো করতে গেলে কোনো এক্সট্রা খরচ পড়বে না সো ওগুলো কেন তারা করেন না এই এটাও কিন্তু এক ধরনের কোথাও আনা উচিত ফরওয়ার্ড যদি আমি সঙ্গে যুক্ত করি সেটা হলো যে গ্লোবালি আপনারা জানেন রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট আর বিসি অথবা রেসপন্সিবল বিজনেস প্র্যাকটিস এটা হচ্ছে একটু তৈরি হচ্ছে আস্তে আস্তে সেটাতে যেটা যেমন ইউরোপ ভিত্তিক ব্র্যান্ডগুলোর একটা কনসেনসাস রয়েছে যে কোনো দেশে যে পরিমাণ মজুরি নির্ধারিত হবে সেই মজুরি পূর্ণভাবে প্রাইসের ভিতরে তারা কাভার নিশ্চিত করবে সেই জায়গায় কোনো তারা প্রাইস মানে মজুরি সংক্রান্ত কোনো নেগোসিয়েশান তারা করবে না তারা বাকি অংশটা নিয়ে তারা নেগোসিয়েট করবে কিন্তু সকলে যে এটার অংশ তা না অল্প সংখ্যক বড়ো ব্র্যান্ডস এটার সঙ্গে যুক্ত হয়েছে সম্ভবত একুশটা ব্র্যান্ডস এটার সঙ্গে যুক্ত হয়েছে সুতরাং বাইরেও ধীরে ধীরে এই ধরনের একটা চ্যালেঞ্জ রয়েছে আর আমাদের এখানে মিনিমাম প্রাইসিংয়ের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আবার লোকালও ওভার ক্যাপাসিটি একটা বড় চ্যালেঞ্জ আপনারা জানেন যে কোন আমাদের এখানে যে এর এই কারণে প্রাইস আন্ডার কাটিংয়ের একটা বড় সমস্যা আমাদের এখানে রয়েছে ফলে আমি বলবো যে গ্লোবাল ইনিশিয়েটিভ তো ডেফিনেটলি বাট লোকালিও আমার মনে হয় যে অ্যাসোসিয়েশানগুলোর তাদের তাদের মেম্বারদেরকে সচেতন করা যে কতটা ক্যাপাসিটিতে আছে অলরেডি কত পার্সেন্ট ওভার ক্যাপাসিটি রয়েছে আরও এক্সপেনশানে যেমন এখন একটা বড় প্রবণতা হচ্ছে এক্সপেনশানে যাচ্ছে সবাই কিন্তু মনে রাখা দরকার যে এখন যে গ্রোথটা এটা কিন্তু লং টার্ম কোনো গ্রোথ হবে না এটা এটা কিন্তু এক ধরনের ট্রানজিশনাল যেহেতু অন্য জায়গা থেকে বাল্ক স্কেল পাওয়া যাচ্ছে না শেলফগুলো খালি দ্রুত দরকার যাদের বাল্ক ক্যাপাসিটি রয়েছে তাদের কাছে তারা আসছে এই জন্যই বাংলাদেশে আসছে অথবা চীনের উপরে নতুন করে ইউএস স্যাংশনের একটা বড় চ্যালেঞ্জ সেই কারণে আমাদের এখানে বাড়ছে অথবা মিয়ানমারের সাথে চ্যালেঞ্জ সে কারণে আমাদের এখানে আসছে কিন্তু ক্যাপাসিটি করার বাড়ার ক্ষেত্রেও খেয়াল রাখা দরকার নতুন পণ্যে যাওয়া নতুন ধরনের ক্যাপাসিটিতে যাওয়া যেখানে প্রাইস বেশি মার্জিন বেশি সে ধরনের জায়গাগুলো নজরে নিয়ে আসা এটুকু বলা উদ্যোগটাকে আপনারা ভালো বলছেন আমার প্রশ্ন কেন ভালো বলছেন আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড আমার মতো করে আপনাকে বলি যে পোশাক খাত আমরা অনেকটা রেক্টিফাই হয়েছে আপনারা বলছেন এবং এটা হয়েছেও এবং এটার পেছনে যারা কাজ করেছে অ্যাকর্ড অ্যালায়েন্স তাদের হাতে হাতে আমরা একটা বড় ক্ষমতা দেখেছিলাম যে আপনি যদি রেক্টিফাই হন দেন ইউ আর ইন দ্য বিজনেস আর যদি না হন তাহলে আপনি বাদ কিন্তু এই এই যে বিডার যে উদ্যোগ এইখানে তো তো আমরা এমন কোনো কিছুই দেখছি না এবং আপনারাই বলছেন যে এরই মধ্যে বিডার এই উদ্যোগ স্লো হয়ে গেছে তাহলে এটাকে ভালো উদ্যোগ আপনারা কেন বলছেন এবং আরেকটি বিষয় আমাদের কিন্তু কলকারখানা রান করা সেফটি নিশ্চিত করা এগুলোর জন্য যথেষ্ট অর্গানাইজেশান আছে এবং সেই অর্গানাইজেশানগুলো কিন্তু ফেল করেছে এবং সেই অর্গানাইজেশানগুলাকেই দিয়েই কিন্তু এই কাজটা করা হচ্ছে কোন সেন্সে আসলে এটা একটা ভালো উদ্যোগ দাঁড়ায় কুড ইউ প্লিজ ডিসক্রাইব না ভালো প্রশ্ন আমরা পুরো উদ্যোগটিকে প্রাথমিক উদ্যোগ হিসেবে দেখি এবং এই উদ্যোগের যে সমস্ত উদ্দেশ্য রয়েছে আপনারা দেখবেন এই উদ্যোগের মাধ্যমে কিছু স্পেসিফিক রিকমেন্ডেশন তারা দেবে নট যে এগুলো সংশোধন করা পর্যন্ত বিডা থাকবে তা না বিডা হচ্ছে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে কারখানাগুলোতে কি কি ধরনের দুর্বলতা ত্রুটি রয়েছে সেগুলো তারা আইডেন্টিফাই করে কোন ধরনের কারখানার জন্য কী কী ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেই ধরনের সাজেশনটুকু তারা দিতে চায় এবং সেটি দেয়ার মাধ্যমে তারা প্রাথমিক কাজটি শেষ করে তারপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো তারা সেটির ভিত্তিতে তাদের অ্যাকশন প্ল্যান নেবে এবং তারা কারখানাগুলো মনিটরে যাবে এবং তারা ওই জায়গায় দায়িত্বটি পালন করবে এটি হচ্ছে আমি যটুকু বুঝি যে এটার পরবর্তী পদক্ষেপ যেখানে এখনও বিডার আসলে সংশ্লেষের কথা বলা হয়নি ফলে প্রাথমিক উদ্যোগ হিসেবে সকলকে সমন্বিত করে শুরু করা সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এটিকে আমরা ইতিবাচক শুরু শুরুর উদ্যোগ হিসেবে আমরা বলতে পারি আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে যে যে চারটি অবজেক্টিভ নিয়ে এই কাজটি শুরু হয়েছে সেই চারটি অবজেক্টিভের যে আউটকাম তারা দিতে চায় সেটি যত দ্রুত সম্ভব সেটি প্রকাশ করা এবং সেটি প্রকাশ করবার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো তারা তাদের অ্যাকশান প্ল্যান যাতে গ্রহণ করে যে হ্যাঁ তাদের তারা কীভাবে এই কাজগুলো করবে সেখানে আমাদের যেটি আমাদের আমাদের যেটি সাজেশান সেটা হচ্ছে যে যেহেতু পুরোটাই আসলে শিল্প নিরাপত্তা সম্পর্কিত সুতরাং এই পুরো প্রক্রিয়াটার ভিতরে ডাইফে অথবা আরসিসি তাদের একটা কেন্দ্রীয় রোল থাকা দরকার এবং তাদের অধীনে ফায়ার সার্ভিস সংক্রান্ত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া আমরা কিন্তু আবার বলছি আমরা মনে করি না যে একসাথে ফায়ারের সমস্যা শ্রমিকের সমস্যা বা পরিবেশগত সমস্যা এগুলো সব আসলে একবারে দেখার প্রয়োজন আছে এগুলো ধাপে ধাপে আসলে দেখা যেতে পারে এবং শুরুতে আমাদের অগ্নি সংক্রান্ত বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে দেখা দরকার সুতরাং সেই কাজটি আমরা মনে করি যে ডাইফে এবং এফএসসিডি এর এই দুটো কর্তৃপক্ষ মিলে যারা যৌথ উদ্যোগে এস ওপি ডেভেলপ করে এই কাজটি তারা করতে পারে সুতরাং আমরা প্রাথমিক উদ্যোগ হিসেবে এটার ইনফরমেশানগুলো ইনসাইটসগুলো জানতে চাই তাদের রেকমেন্ডেশনগুলো জানতে চাই এবং তার ভিত্তিতে সরকার কী ধরনের করণীয় ঠিক করেন এবং সেখানে কর্তৃপক্ষগুলো কিভাবে জড়িত হন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সেখানে কিভাবে জড়িত হন সেই বিষয়গুলো আমরা দেখতে চাই অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আমরা ভবিষ্যতে আপনাদেরকে আমাদের সাথে আর পাবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন